আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? প্রিয় শিক্ষার্থীরা, দেখো তো সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমাকে শুনতে পাচ্ছো কিনা, আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছো কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু কষ্ট করে জানিয়ে দাও শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আর শিক্ষার্থীরা, একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও যে সবকিছু ঠিকঠাক মতো শুনতে পাচ্ছো, সাউন্ড ক্লিয়ার একটু কষ্ট করে জানিয়ে দাও, ঠিক আছে? আমি এখনই ক্লাসটি শুরু করে দিব ইনশাল্লাহ। একটু কষ্ট করে জানিয়ে দাও যে সব কিছু ঠিকঠাক আছে এবং আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, প্রচণ্ড গরম পড়তেছে, আমি তোমাদের একটু কমেন্টগুলো একটু দেখি। হ্যাঁ, কমেন্ট দেখা যাচ্ছে না এখানে, জাস্ট আমি একটু দেখি। হ্যাঁ, আমার একটু সমস্যা হচ্ছে, তোমরা দেখো সব ঠিকঠাক আছে কি না আর শুনতে পাচ্ছ কি না, একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও, ঠিক আছে শিক্ষার্থীরা? আচ্ছা ঠিক আছে, আশা করি সব ঠিকঠাক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকেই বলতেছে। হ্যাঁ জি, আচ্ছা। লায়লা কানিস ফাতিমা, ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া ফেরদৌস, ওয়ালাইকুম আসসালাম। জয়নব তানিশা, ওয়ালাইকুম আসসালাম। ওবায়দুল্লাহ মল্লিক, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। হাসিফুল ইসলাম নিশাত, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাদেরকে। আমি ক্লাসটি, হ্যাঁ একটু ক্লাসটি শেয়ার করে দিই আমরা, হ্যাঁ ক্লাসটি একটু শেয়ার করে দিই কষ্ট করে। হ্যাঁ, জাস্ট আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট আমার গ্রুপটাতে একটু শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আশা করি এবার সব কিছু তোমরা ঠিকঠাক মতো শুনতে পাবে, আশা রাখি ইনশাল্লাহ। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, সবাই একটু ধৈর্য ধরে রাখো, একটু ধৈর্য থাকো। আর যাদের বন্ধুরা রয়েছে এবং সহপাঠী রয়েছে, সবাইকে একটু কষ্ট করে মেনশন করে দাও, ঠিক আছে? তোমার বন্ধুদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও যেন ক্লাসটি সে দেখতে পারে। তো আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের একটি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটার নাম হচ্ছে মডিফায়ার। কি? মডিফায়ার, ঠিক আছে? তো আমরা আদর করে এটাকে আমরা মডিফায়ার বলি। আসলে এটা নিয়ে কত রহস্য রয়েছে, সেই রহস্যগুলো নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো এটার নাম হচ্ছে কি? মডিফায়ার। তো আজকে আলোচনার বিষয় কি? মডিফায়ার। তো এটা সম্ভবত তোমাদের 8 নং প্রশ্নে আসে, তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের উপরে। আর মডিফায়ার নামক একটা নতুন, আর যারা ফার্স্ট ইয়ারে রয়েছে সম্ভবত তোমাদের কাছে এটা একেবারেই নতুন। আর যারা সেকেন্ড ইয়ারে রয়েছে, তোমরা তো সেকেন্ড ইয়ারে ক্লাস করতে পারো না, যেহেতু করোনা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে পড়েছিলে তোমরা, তো সেই প্রেক্ষিতে, সেই দৃষ্টিকোণ থেকে, সেইভাবেই এই মডিফায়ার বিষয়টা সবার কাছে একটু নতুন মনে হতে পারে, ঠিক আছে? গ্রামারের ভিতরে মডিফায়ার একটা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের একটা গ্রামাটিক্যাল আইটেম, যেখানে তোমাদের টোটাল 12টি টপিক রয়েছে, একটা টপিকে পাস করে টোটাল 60 নাম্বার। এই 60 মার্কের মধ্যে, এই 60 মার্কের মধ্যে মডিফায়ার একটি, এটা 5 মার্কের জন্য পরীক্ষাতে আসে। তো মডিফায়ারকে আমি খুব গুরুত্বপূর্ণ এই টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো, একদম ধৈর্য ধরে রাখবা, ঠিক আছে? আজকের ক্লাসের পরে, আজকের এই ক্লাসটা দেখে ইনশাল্লাহ মডিফায়ার সম্পর্কে তোমার যত যাবতীয় ধারণা ছিল ইনশাল্লাহ সবগুলো, অবশ্যই যত ধারণা তোমার না থাকার কথা সে ধারণাগুলো ইনশাল্লাহ অবশ্যই আয়ত্ত করতে পারবা এই ক্লাসটি দেখে। আশা রাখি সবাই ধৈর্য সহকারে ক্লাসটি দেখবা, ঠিক আছে? তো যাই হোক ইনশাল্লাহ দেখি। আচ্ছা ঠিক আছে, একটু আমি দেখে দিই। হ্যাঁ আচ্ছা, সাউন্ড ক্লিয়ার তো? হ্যাঁ আচ্ছা, এটা কততম ক্লাস? এটা হচ্ছে আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের, ইংলিশ সেকেন্ড পেপারের লেকচার নং 3। এটা আমাদের লেকচার নং 3, ইংলিশ সেকেন্ড পেপারের উপরে লেকচার হচ্ছে 3 নং লেকচার। আমি একটু উপরের দিকে দিচ্ছি যেন তোমরা দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের 3 নম্বর লেকচার। তার আগে আমরা আরও 2টে লেকচার নিয়েছি এবং আমরা আরেকটা গ্রুপের মধ্যে আরও অনেকগুলো লেকচার নিয়েছি, ঠিক এই গ্রুপে, বাংলার গ্রুপের জন্য এটা আমাদের লেকচার 3 নং লেকচার। আর আমাদের মডিফায়ার হচ্ছে প্রথম লেকচার, আজকে প্রথম ক্লাস, ঠিক আছে? ইনশাল্লাহ আজকের ক্লাসের পরে মডিফায়ার তোমার কাছে কোনো কঠিন কিছু হবে না, আশা রাখি। তো স্যার ক্লাসটা শুরু করে দিচ্ছি, একটু কষ্ট করে বলো সাউন্ড ক্লিয়ার কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। আরেকটা কথা তোমাদেরকে আমি বলে দিই, যেটা রীতিবারের মতো সবসময় বলি, ক্লাসটি যারা দেখতেছো ইনশাল্লাহ প্রথম 20 মিনিট দেখতে পারো, ঠিক আছে? প্রথম 20 মিনিট তোমরা দেখবা, এটা আমার অনুরোধ। 20 মিনিট পরে যদি ভালো না লাগে চলে যাবা ক্লাস থেকে, আশা রাখি ইনশাল্লাহ, ঠিক আছে? ঠিক আছে স্যার ইনশাল্লাহ, যাই হোক। আচ্ছা ঠিক আছে, অল ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, ওয়ালাইকুম আসসালাম তাসলিমা আক্তার, ঠিক আছে স্যার। এবার আমরা আলোচনা করব মডিফায়ার নিয়ে। আচ্ছা তো মডিফায়ারটা এটা কি, এটা কই থেকে আসছে, এটা কিভাবে এটা তোমাদের গ্রামারের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে? আসলে মূলত হচ্ছে মডিফাই, দেখো মডিফাই
এই মডিফাই নিজে একটা ভার, মডিফাই নিজে একটা কি ভার, মডিফাই নিজে একটা ভার, এটার অর্থ হচ্ছে অতিরিক্ত তথ্য দেওয়া। আমি একটু বাংলাটাও তোমাদেরকে লিখে দিই, অতিরিক্ত তথ্য দেওয়া। একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও, কোথায় অতিরিক্ত তথ্য দেয় এটা কিন্তু আমি বলি নাই, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো মডিফাই, ফায়ার শব্দটি কোন কোন জায়গা থেকে এসেছে, দেখো প্রথম মূলে শব্দটি হচ্ছে মডিফাই, এই মডিফাই অর্থ কি, মডিফাই শব্দটা হচ্ছে ভার্ব, এই ভার্ব মানে হচ্ছে সেটা কি অতিরিক্ত তথ্য দেওয়া, মানে একটা কাজ, এটা ভার্ব মানে কি ক্রিয়া, এটা একটা কাজ করবে, অতিরিক্ত তথ্য দেওয়া, অতিরিক্ত তথ্য দিবে। আর আর মডিফায়ার হচ্ছে নাউন, এই মডিফায়ার নিজে একটা কি নাউন, এই মডিফায়ারটা হচ্ছে কি নিজে একটা নাউন, যার অর্থ হচ্ছে কি অতিরিক্ত তথ্য দেয়, কি অতিরিক্ত তথ্য, এখানে দেওয়া, দেওয়া মানে এখানে কাজ করা, আর এটা হচ্ছে অতিরিক্ত তথ্য দেয়, অতিরিক্ত তথ্য দেয়, তার মানে এটা নাউনের কাজ করবে, ঠিক আছে। মডিফায়ারটা কিসের কাজ করবে, নাউনের কাজ করবে। তো ছোটবেলা আমরা অনেক কাজই করি, অনেক কিছুই বলি, ঠিক আছে। আরেকটা কথা বলে দেই, মডিফায়ার যা হবে সবগুলো অ্যাডজেক্টিভ হবে, কি হবে, মডিফায়ার যা হবে সবগুলো কি হবে, অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে। একটু মনোযোগ দাও, আমি কি বলতে চাচ্ছি একটু মনোযোগ সহকারে শুনো, ঠিক আছে। মডিফায়ার যা হবে সবগুলো কি হবে, অ্যাডজেক্টিভ হবে। এখন আমাদের যাবতীয় জীবনে যত অ্যাডজেক্টিভ আছে সবগুলো মডিফায়ার, আর কিছু জানার দরকার নাই তোমাদের, মডিফায়ার মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কি স্যার, মডিফায়ার মানে হচ্ছে কি অ্যাডজেক্টিভ, যা মানে আমাদের মানব জীবনে যতগুলো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ রয়েছে সবগুলো অ্যাডজেক্টিভ হচ্ছে কি মডিফায়ার। এখন আমরা ছোটবেলায় পড়ছি, ছোটবেলায় পড়ছি শি ইজ আ বিউটিফুল গার্ল, এখানে একটু খেয়াল করো তো, এখানে যে বিউটিফুল এটা আমরা জানি সরাসরি সে কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু এটা কি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ মানে সে হচ্ছে কি মডিফায়ার, সেটা কি মডিফায়ার। কিন্তু আমরা ছোটবেলা থেকে এটাকে সবসময় অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ জেনে আসছি, কিন্তু এটা যে আরেকটা নাম মডিফায়ার এটা আমরা জানি না। তার মানে দেখো খুব সহজে কিন্তু আমরা আয়ত্ত করতে পারি, খুব সহজে, এটা কিন্তু একদম বেসিক, একদম সহজে আমরা আয়ত্ত করতে পারলাম কি যত প্রকারের অ্যাডজেক্টিভ রয়েছে সবগুলো অ্যাডজেক্টিভ কি মডিফায়ার, যত প্রকারের অ্যাডজেক্টিভ রয়েছে সবগুলো অ্যাডজেক্টিভ কি মডিফায়ার। এখন স্যার অতিরিক্ত তথ্য কেমনে দিল, অতিরিক্ত তথ্যটা কিভাবে দিল, দেখো তো একটু মনোযোগ সহকারে দেখো তো, এখানে বিউটিফুলটা আমি কেটে দেই, দিলাম কেটে, সি ইজ আ গার্ল, সে একটা মেয়ে, মনের ভাব কিন্তু প্রকাশ হয়ে গেছে, মনের ভাব প্রকাশের জন্য আর কোনো কিছুর প্রয়োজন নাই, কিন্তু আমি চাচ্ছি এই নাউনকে, এই দেখো গার্ল, এটা একটা কি নাউন, এটা কোন ধরনের নাউন, কমন নাউন, এইটাকে আমি প্রশ্ন করলাম, সে তো গার্ল মানে মেয়ে, এখন প্রশ্ন করলাম কেমন মেয়ে, এই কেমন মেয়ের দ্বারা প্রশ্ন করার ফলে কি আসতে পারে, বিউটিফুল গার্ল অথবা তোমার কিউট গার্ল, কত প্রকারের গাল আসতে পারে তাই না, অথবা মিলিয়ন গাল অথবা গুড গাল, যেই প্রকারের গাল, অনেক প্রকারের গাল আসতে পারে। এই যেমন কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা যা পাবো সেটার নামে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর সে হচ্ছে কি মডিফায়ার। এখন তোমার পরীক্ষার খাতার মধ্যে কিভাবে থাকবে, এটা পরীক্ষার খাতার মধ্যে এই জায়গাটা খালি স্থান থাকবে, আর এখানে বলা থাকবে যে প্রি মডিফাই দ্য নাউন, নাউনের পূর্বে এমন একটা কিছু তুমি লেখো, একটা অ্যাডজেক্টিভ মানে এমন একটা অ্যাডজেক্টিভ লেখো যেটা এই নাউনের কি নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। এখন তুমি এখানের মধ্যে কি দেখো, মনের ভাব কিন্তু প্রকাশ হয়ে গেছে তোমার কাছে যে সি ইজ এ গার্ল, সে একজন মেয়ে, ঠিক আছে। এখন সে কেমন মেয়ে, কিউট কিউট গার্ল নাকি তোমার প্যামাস গার্ল নাকি সে কি বিউটিফুল গার্ল, কোন ধরনের গার্ল নাকি ব্রিলিয়ান গার্ল, এই যে তুমি একটা অতিরিক্ত তথ্য দিবা, এই অতিরিক্ত তথ্য দেওয়ার নামই হচ্ছে কি মডিফায়ার, অতিরিক্ত তথ্য দেওয়ার নামই কি মডিফায়ার। আমি একদম সহজ সাবলীল ভাষায় কথা বলি যেন তোমরা বিষয়গুলো বুঝতে পারো, ঠিক আছে। আমি কমেন্টগুলো একটু পরে পড়বো, তোমরা কমেন্টগুলো এখন আপাতত করা বন্ধ রাখো, প্রয়োজন হলে কমেন্ট করবা ইনশাল্লাহ। আর ক্লাসের 20 মিনিটের মাথায় তোমাদের জন্য মেসেজ থাকবে, আশা রাখি ক্লাসটি অবশ্যই দেখতে থাকো, প্রথম 20 মিনিট ভালো না লাগলে ইনশাল্লাহ চলে যাইবা, কোনো বাধা নাই, কিন্তু ক্লাসটি দেখতে থাকবা, ঠিক আছে। কারণ প্রচণ্ড গরমের মধ্যে ক্লাসটি নিচ্ছি, বিদ্যুৎ রয়েছে কিন্তু আমি যদি ফ্যান এখানে চালাই তাহলে তোমাদের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে, ঠিক সেই ক্ষেত্রে আমি ফ্যান চালাচ্ছি না, অনেক বেশি গরম। তো যাই হোক, এখানে দেখো সি ইজ আ গার্ল, সি ইজ আ গার্ল, সে একজন মেয়ে, সে কেমন মেয়ে, তো আমরা এখানে লিখতে পারি গুড গার্ল, একটা ভালো মেয়ে। এই যে দেখো গুড, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এটা কি একটা এই অ্যাডজেক্টিভ, কিন্তু এই অ্যাডজেক্টিভ মানেই এখানের মধ্যে এটা হচ্ছে কি মডিফায়ার, অর্থাৎ নাউন সম্পর্কে অতিরিক্ত তত্ত্ব যায় দেয় সেটা অ্যাডজেক্টিভ, আর সকল অ্যাডজেক্টিভই কি মডিফায়ার। আশা করি মডিফায়ার বিষয়টা কি একদম সহজে বুঝলা। এখন আসি মডিফায়ারের সংজ্ঞাটা কি, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দিছি, মডিফায়ারের সংজ্ঞাটা কি। আচ্ছা, মডিফায়ারের সংজ্ঞাটা হচ্ছে যে যে শব্দ সমষ্টি বা যে শব্দগুচ্ছ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, আর কিছু জানার দরকার নাই। তাহলে কি হবে, যে শব্দ বা শব্দ সমষ্টি নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাকে মডিফায়ার বলে, কথা শেষ।
আর এত ধরনের হিবিজিবি ব্যাপারটা তোমাদের জানার দরকার নাই। যেই মানে যেই শব্দ বা শব্দগুচ্ছ এখানে ফ্রেজও হতে পারে, এখানে অনেকগুলো ফ্রেজও কিন্তু মডিফায়ারের কাজ করতে পারে। জাস্ট যে শুধু যে শব্দ, এখানে যে শুধু যে গুড এটাই যে কাজ করবে তা না, এখানে একগুচ্ছ ফ্রেজও কিন্তু কি এই নাউনের কাজটা করতে পারবে। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু তোমরা। যাই হোক, আচ্ছা ঠিক আছে লিখে দেন স্যার, আচ্ছা ঠিক আছে স্যার লিখে দেন স্যার, কোন প্রবলেম হচ্ছে, আচ্ছা ঠিক আছে। এখন দেখো তো এবার একটু মনোযোগ, যারা চলে যাচ্ছে ভালো লাগে না তারাই কিন্তু অনেক কিছু আজকে হারাবে, ঠিক আছে। আজকের ক্লাস থেকে অনেক কিছু চলে যাবে তাদের জীবন থেকে। আশা রাখি এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ মডিফায়ারের ক্লাস অনেক আনন্দ ঘন ছাড়া হয় না, অনেক মজা ছাড়া হয় না। আর দেখবো আমি কয়েকটা উদাহরণ দেওয়ার ফলে কিন্তু বাকিগুলো তোমরাই বলতে পারবা, ঠিক আছে। যেহেতু আমরা কি করি এই এগুলো একদম বেসিকটা সম্পূর্ণ শেষ করার পরে কিন্তু বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করি, ম্যাক্সিমাম 10-15টা বোর্ড প্রশ্ন তোমাদের যখন সলভ করিয়ে দেয় তারপরে ইনশাল্লাহ তোমরা মডিফায়ার নিয়ে আর কোনো চিন্তায় থাকো না। আশা রাখি এইবারও তার ব্যতিক্রম হবে না, এই ক্লাসগুলোর পরে আমরা কয়েকটা কি বোর্ড প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ, মডিফায়ার নিয়ে তোমাদের আর কোনো ধোঁয়াশা থাকবে না। আচ্ছা ঠিক আছে, এবার দেখো আমি মডিফায়ার সম্পর্কে শেষ হয়ে গেছি, শেষ করে ফেলছি। আচ্ছা এটাকে আরো আদর করে আমরা বলতে পারি বিশেষায়িত করা। এবার আমি তোমাদেরকে আরো কয়েকটা কথা বলে দেই, আরো কয়েকটা কথা বলে দিচ্ছি। যখন আমি যদি তোমাদেরকে বলি দেখো অনেকগুলো শব্দ কিন্তু তোমরা জানো কি স্যার অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে স্যার গুড, যেমন যেই শব্দ নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ ইত্যাদি বোঝায় তাকে কি বলি আমরা, অ্যাডজেক্টিভ বলি। এটা সবসময় আমরা বলি, আর এটাকে আমরা কি বলি, আমরা অনেকে বলি স্যার অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কেন করেন, এটাকে অনেকে আদর করে আমরা বলি অ্যাডজেক্টিভ, অ্যাড এটা বলি। কিন্তু আসলে সঠিক উত্তর কিন্তু অর্থাৎ সঠিক উচ্চারণ কিন্তু এটা নয়, এটা সঠিক উচ্চারণ হচ্ছে অ্যাজেক্টিভ। কি অ্যাজেক্টিভ? অ্যাজেক্টিভ, ঠিক আছে। সঠিক উচ্চারণ কি অ্যাজেক্টিভ, নট অ্যাডজেক্টিভ, কারণ ডির উচ্চারণ হবে না, ডর উচ্চারণ কি এখানে হবে না, অর্থাৎ ডির উচ্চারণ এখানে হবে না। তাহলে উচ্চারণটা কোন জায়গা থেকে হবে, অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ উচ্চারণ। অনেকগুলো উচ্চারণ রয়েছে তোমাদের, সেগুলো একটু খেয়াল করতে হবে, ঠিক আছে। উচ্চারণ প্রণালীগুলো আমরা একদিন ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। তো যাই হোক, এখন আমরা কি জানি স্যার যে ওয়ার্ড বা যে শব্দ সমষ্টি নাউন বা প্রোনাউন সম্পর্কে, নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ ইত্যাদি বোঝায় তাকে অ্যাজেক্টিভ বলে। সবসময় কিন্তু আমরা ওইটাই মনে করে আসছি, আচ্ছা ওইটা তার ব্যতিক্রম না। যেমন গুড, এটা কি অবশ্যই গুণ বুঝাইছে, তার মানে এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ। যেমন ব্যাড, অবশ্যই গুণ বুঝাইছে, এটা একটা কি অ্যাজেক্টিভ। যেমন কিউট, অবশ্যই সৌন্দর্য বুঝাইছে, তার মানে একটা গুণ বুঝাইছে, তার তাহলে সেটা কি, তাহলে এটা কি হবে অ্যাজেক্টিভ। আবার আরো আরো কিছু তোমাদেরকে বলে দিই, যেমন ফেমাস বিখ্যাত, একটা দেখো এটা একটা গুণ, তার মানে এটা কি অ্যাজেক্টিভ। এমন এমন দেখো দেখতে কিন্তু এগুলো সবগুলো অ্যাজেক্টিভ, কিন্তু এমন এমন বিষয় আছে কিছু কিছু নাউন এক এক সময় অ্যাজেক্টিভ হয়ে যায়, সেটা কিভাবে সম্ভব। কিছু কিছু নাউনও এক এক সময় কিন্তু অ্যাজেক্টিভ। এখন আমি তোমাদেরকে যদি বলি, আমি যদি বলি শিজা কলেজ স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, এখন এখানের মধ্যে খেয়াল করো এই যে এখানের মধ্যে একটা শব্দ, এই যে দেখো একটা একটা নাউন, এটা একটা কি নাউন। আর নাউনের পূর্বে যদি আরো নাউন থাকে, মনোযোগ দিতে হবে কিন্তু, নাউনের পূর্বে যদি আরো নাউন থাকে, এই যে দেখো নাউনের পূর্বে কলেজ একটা, নাউনের পূর্বে কি আগে, পূর্বে মানে কি আগে, নাউনের পূর্বে দেখো কলেজ, এই কলেজটা কিন্তু একটা নাউন। এই দেখো নাউনের পূর্বে আরেকটা নাউন হলে সে আর নাউন থাকে না, সে কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এবার এইভাবে যত প্রকারের অ্যাডজেক্টিভ থাকতে পারে, মানে যত প্রকারের নাউন থাকবে সবগুলো নাউন কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। মনোযোগ দিতে হবে কিন্তু, তাহলে স্যার এখানে এটা কি, এটা একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ হলে এটা কি হবে মডিফায়ার হবে, কি হবে মডিফায়ার হবে। আবার তোমাদেরকে একটু কথাটা বলে দিই, এখানের মধ্যে থাকতে পারে, এখানে আমরা যদি কলেজ না দিই এখানে আমরা লিখতে পারি গুড স্টুডেন্ট, কি লিখতে পারি গুড স্টুডেন্ট। এখন দেখো এখানে কিন্তু পার্থক্য রয়েছে, স্যার আমরা কোন সময় কলেজ স্টুডেন্ট দিব, কোন সময় আমরা এখানে স্যার ইউনিভার্সিটি স্টুডেন্ট দিব, এখানে কি অপশনের মধ্যে এভাবে বলা থাকবে? হ্যাঁ অপশনের মধ্যে বলা থাকবে। যদি অপশনের মধ্যে বলা থাকে যে নাউন অ্যাজেক্টিভ, যদি বলে নাউন অ্যাজেক্টিভ তার মানে দেখো এমন একটা নাউন বসাইতে হবে যেটা অ্যাজেক্টিভের কাজ করে। আর যদি এখানের মধ্যে বলা থাকে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এখানে নাউনের পূর্বে এমন একটা শব্দ বসাও যেটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তখন তুমি এখানে কিন্তু অ্যাজেক্টিভও বসাইতে পারো, অথবা অথবা এখানের মধ্যে তুমি যে কোনো একটা কি বসাইতে পারো, যে কোনো একটা নাউন বসাইতে পারো। এই এই জায়গার মধ্যে খেয়াল করতে হবে কিন্তু,
কখন আমরা, দেখো এখানে গুডও বসানো যাবে, এখানে তোমার ইউনিভার্সিটিও বসানো যাবে অথবা কলেজে বসানো যাবে। ইউনিভার্সিটি দেখো এখানে দুইটা জিনিসে বসানো যাবে যদি তোমার থাকে প্রি মডিফাই দ্য নাউন, এই কথাটা লেখা থাকে তাহলে তুমি এখানে যে কোনো একটা ইচ্ছা করলে বসাইতে পারবে। যদি লেখা থাকে নাউন অ্যাডজেক্টিভ, যে কোনো একটা নাউন অ্যাডজেক্টিভ লেখো। নাউন অ্যাডজেক্টিভ মানে কি, এখানে আমার একটা নাউন বসাইতে হবে যেটা অ্যাডজেক্টিভের কাজ করবে, তুমি যদি তাইলে এখানে আমাদের গুড বসাইতে পারবা না। এখানে একটা কিন্তু টেকনিক রয়েছে তোমাদের, অনেকে বলবো স্যার এটা কি ইকন, মানে এত মানে কথাগুলো পেঁচিয়ে কেন বলেন। আমি পেঁচিয়ে বলতেছি না, আমি সোজা সাপটা একদম ক্লাসের ভিতরে ঢুকে যাচ্ছি, ইনশাল্লাহ দেখো তোমরা, আশা রাখি। তবে গরমে আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি, আশা রাখি। মানে বুঝো কি না, একটু কষ্ট করে আমাকে বলো, একটু কষ্ট করে আমাকে বলো, স্যার সাউন্ড ক্লিয়ার আমরা বুঝতে পারি, তাহলে স্যার সামনের দিকে এগোচ্ছি আর কি। ঠিক আছে, সমস্যা নেই, ভয় পাওয়ার কারণ নাই, কোন জাত কি বসাই বা ইনশাল্লাহ এগুলো নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই। ক্লাসটা আজকে দেখলে হবে, আর কিছু করার দরকার নাই। 1 ঘন্টা হোক, 1 ঘন্টা 20 মিনিট হোক, এর মধ্যে তো আমি ক্লাস করাই, 1 ঘন্টা 30 মিনিট 20 মিনিট এর মধ্যে ক্লাসগুলো করা হবে ইনশাল্লাহ। একটু দেখো তো বুঝো কি না। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, বুঝতেছি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা আলহামদুলিল্লাহ স্যার, বুঝতেছি স্যার, বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে, জি স্যার অল ক্লিয়ার, আচ্ছা আলহামদুলিল্লাহ স্যার, আচ্ছা ঠিক আছে ফাতেমা, আচ্ছা ওকে। তো এবার এবার আমরা দেখি একটা শব্দ, যে কোনো একটা শব্দ, এই শব্দটা আমরা বলবো নাউন, এই শব্দটা কি একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা হচ্ছে একটা নাউন, ধরলাম নাউন বা প্রোনাউন ধরলাম সেটা নাউনে। ঠিক আছে, এই নাউনের এই আগে একবার সে তথ্য দিতে পারে, এই নাউনের সরি নাউনের পূর্বে একবার সে তথ্য দিতে পারে, নাউনের পরে একবার সে তথ্য দিতে পারে। যদি কখনো সে নাউনের পূর্বে তথ্য দেয়, যদি কখনো সে নাউনের পূর্বে তথ্য দেয়, এটাকে আমরা বলবো প্রি মডিফায়ার। কি বলবো আমরা? প্রি মডিফায়ার, প্রি মডিফায়ার। আচ্ছা, যদি কখনো আমরা একটা নাউনের পূর্বে কোনো তথ্য দেই সেটাকে আমরা বলবো প্রি মডিফায়ার, আর যদি কখনো নাউনের পরে কোনো তথ্য দেওয়া হয় সেটাকে আমরা বলবো পোস্ট মডিফায়ার। তাহলে স্যার মডিফায়ার কত প্রকার? মডিফায়ার হচ্ছে 2 প্রকার, কিন্তু না, মডিফায়ার যে তোমাদের বইতে 2 প্রকার আছে এটা বললে হবে না, মডিফায়ার হচ্ছে কয় প্রকার? 3 প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার, একটা হচ্ছে পোস্ট মডিফায়ার, অপরটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। আচ্ছা, তাহলে আরেকটা প্রকার মডিফায়ারের নাম পেলাম, সেটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। এটা আসলে প্রকৃতপক্ষে কোনো মডিফায়ার না, এটা হচ্ছে ইলজিক্যাল পার্টিসিপল। তাহলে স্যার আবার ইলজিক্যাল পার্টিসিপলটা কাকে বলে? ইলজিক্যাল পার্টিসিপল যেটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এবং বিসিএস ব্যাংক ইত্যাদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বারবার আসে, তার মানে হচ্ছে ভুল প্রয়োগ, মডিফায়ারের ভুল প্রয়োগ। অনেক ক্ষেত্রে এখানে ভুল প্রয়োগ থাকবে, এটাকে শুদ্ধ করে লিখতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে ইলজিক্যাল পার্টিসিপল অথবা মডিফায়ার। ঠিক আছে, অর্থাৎ ড্যাংলিং মডিফায়ার। তো যাই হোক, এদিকে আমাদের জানার দরকার নাই, প্রি মডিফায়ার, আর একটার নাম হচ্ছে কি? পোস্ট মডিফায়ার। কি? পোস্ট মডিফায়ার। ঠিক আছে, তাহলে দেখো মডিফায়ার কত প্রকার? মডিফায়ার 2 প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার, অপরটা হচ্ছে পোস্ট মডিফায়ার। দেখো নাউনের পূর্বে যা বসে, এই দেখো এটা একটা নাউন, নাউনের পূর্বে যা বসবে সেটাকে আমরা বলবো প্রি মডিফায়ার, আর নাউনের পরে যা বসবে সেটাকে আমরা বলবো পোস্ট মডিফায়ার। তার মানে দেখো মডিফায়ার কত প্রকার এটা সম্পর্কে বিস্তারিত ধারণা তোমাদের হয়ে গেছে। মডিফায়ার কত প্রকার? 2 প্রকার, অর্থাৎ 3 প্রকার আছে, আমরা 3 প্রকার এখন বলবো না। ঠিক আছে, মডিফায়ার কত প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার যেটা নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে তথ্য দিবে। তাহলে প্রি মডিফায়ার কাকে বলে? যেই যেই অ্যাজেক্টিভ অথবা আচ্ছা আমরা অ্যাজেক্টিভ বলবো না, যেই শব্দ বা শব্দগুচ্ছ, যেই শব্দ বা আমরা কিন্তু এটা বলার সাথে সাথে কিন্তু বুঝতে পারি, ও আচ্ছা ওই শব্দ বা শব্দগুচ্ছ মানে অ্যাজেক্টিভ, আর অ্যাজেক্টিভ মানে হচ্ছে মডিফায়ার। তা আমরা কি বলবো? যেই শব্দ বা শব্দগুচ্ছ নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় সেটাকে আমরা বলবো প্রি মডিফায়ার, আর পোস্ট মডিফায়ার হচ্ছে যেই শব্দ বা শব্দগুচ্ছ নাউনের পরে বসে, দেখো নাউনের পরে, সে কিন্তু পরে, এদিক হচ্ছে কি পরে আর এদিক হচ্ছে কি আগে, নাউনের পরে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য যা দিবে সেটা হচ্ছে কি পোস্ট মডিফায়ার। আশা করি প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার নিয়ে আর তোমাদের কোনো চিন্তা থাকার কথা নয়। আশা রাখি আজকের পরে মডিফায়ার কত প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে কি প্রি মডিফায়ার, একটা হচ্ছে কি পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ারটা কি করে? নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। তার মানে স্যার এটা কেমনে সম্ভব? নাউন সম্পর্ক অতিরিক্ত তথ্য কেমনে দেয়? তার মানে একটু আগে যে দেখাইছিলাম শি ইজ এ বিউটিফুল গার্ল, এখানে সে কেমন গার্ল? এই দেখো বিউটিফুল গার্ল, দেখো গার্লের আগে বিউটিফুল, দেখো এখানে নাউন সম্পর্কে তথ্য দিচ্ছিস, মেয়েটি কেমন সুন্দর, এই যে সুন্দরটা কি এই নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে সেটা হচ্ছে কি অবশ্যই প্রি মডিফায়ার। তো আজকে আমরা একদম প্রি মডিফায়ার সম্পূর্ণ শেষ করে দিব, তারপরে পরের ক্লাস আমরা পোস্ট মডিফায়ার সম্পূর্ণ শেষ করব, তারপর আমরা এটার ভোট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আশা রাখি ঠিক আছে, বুঝতে পারো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। জি স্যার বুঝতে পারি। আচ্ছা
আচ্ছা ঠিক আছে স্যার, মেইন, হ্যাঁ আচ্ছা স্যারের মেইন টপিকের মধ্যে চলে যাচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এক্সাম্পল দেন। আচ্ছা এখনই এক্সাম্পল দিচ্ছি, একটু একটু ধৈর্য ধরো। তো দেখো তাহলে এখানে যদি অতিরিক্ত তথ্য দেয় সেটাকে আমরা বলবো প্রি মডিফায়ার, এখানে যদি অতিরিক্ত তথ্য দেয় এটাকে আমরা বলবো পোস্ট মডিফায়ার। এখন প্রি মডিফায়ার গুলো কোনগুলো কোনগুলো, কোন অ্যাডজেক্টিভ গুলো প্রি মডিফায়ার হবে আমি সেগুলোর তালিকা দিচ্ছি তোমাদেরকে। এইদিকে প্রি মডিফায়ার, একটা হচ্ছে নাউনের পূর্বে, একটু লিখে রাখো, নাউনের পূর্বে, এটা হচ্ছে কি, নাউনের পূর্বে। এই দেখো এইটুকু শুধু লিখে রাখো, আর কিছু লেখার দরকার নাই। একটা দেখো প্রি মডিফায়ার যেটা বলে সেটা নাউনের পূর্বে, তাহলে আমি শুধু এখানে নাউনের পূর্বে বলে একটা লিখছি, এই ছাড়া আর কিছুই লিখি না। তার মানে ফ্রন্ট মানে ফ্রন্ট মানে পূর্বে আর কি বসবে, কিসের, নাউনের পূর্বে বসবে। তো যাই হোক এখানে দেখছি নাউনের পূর্বে আরেকটা নাউনে বসতে পারে, এই জন্য সরাসরি লিখছি নাউনের পূর্বে, এই একটা। আর দ্বিতীয়ত আমরা লিখতে পারি কতগুলো ডেমোনি পসেসিভের নাম, পসেসিভের নাম, যত প্রকারের পসেসিভ গুলো রয়েছে পসেসিভ গুলো কিন্তু নাউনের পূর্বে বসবে। তার মানে দেখো আরেকটা মডিফায়ারের নাম আমরা পেয়েছি, এখন পসেসিভ প্রোনাউনও রয়েছে, পসেসিভ অ্যাডজেক্টিভও রয়েছে। পসেসিভ প্রোনাউন গুলোর পরে সবসময় কি থাকে, পসেসিভ প্রোনাউন আমি যদি বলি দেখো দিস ইজ, আচ্ছা আচ্ছা আমি এখন এটা তোমাদেরকে দেখাবো না, নাহলে তোমরা একটু মানে একটু গোলযোগ সৃষ্টি হয়ে যাবে, আমি একটু পরে দেখাচ্ছি, এটা লেখার পরে লেখাচ্ছি, ঠিক আছে? দেখো পসেসিভ প্রোনাউন গুলো হতে পারে, পসেসিভ অ্যাডজেক্টিভও হতে পারে, ঠিক আছে? আচ্ছা আমি তোমাদেরকে দেখাবো, তারপরে আমরা যেটা দেখাবো সেটার নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমো দেখো যত প্রকারের ডেমনস্ট্রেটিভ গুলো রয়েছে, যেমন কয়টা, চারটা, দিস দিস দিস, তারপরে দ্যাট দোজ, এই চারটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এই চারটা কিন্তু সবসময় নাউনের পূর্বে বসে, খেয়াল করতে হবে কিন্তু আমি কোনগুলোর কথা বলি। তারপরে চার নাম্বারে যেটা আসবে সেটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। এখন অনেকে বলবে স্যার প্রেজেন্ট পার্টিসিপল আবার কি? আচ্ছা প্রেজেন্ট পার্টিসিপল আবার কি, আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি, আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছি, যখন কোনো ভার্বের শেষে আইএনজি হবে, ভার্বের শেষে আইএনজি হয়ে সেইটা কিন্তু নাউনের মতো করে কাজ হবে, সরি অ্যাডজেক্টিভের মতো কাজ হবে। প্রেজেন্ট পার্টিসিপলটা কি হয়, ভার্বের শেষে আইএনজি হয় সেটা যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে সেটাকে আমরা বলবো পিপি। এই পিপি মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে হচ্ছে ভার্বের শেষে আইএনজি হয়ে যদি সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল, আবার ভার্বের শেষে আইএনজি হয়ে যদি সেটা নাউনের মতো করে কাজ করে তাহলে সেটার নাম হচ্ছে জেরান্ড, সেটার নাম কি, জেরান্ড। এগুলো তোমাদেরকে আরেকটা ক্লাস নিয়েছিলাম, সেখানে বিস্তারিত বলে দিয়েছি, ক্লাসটি যারা দেখতে পারো নাই অবশ্যই ক্লাসটি দেখে নিবা। অর্থাৎ জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের উপর বিস্তারিত 1 ঘন্টা 48 মিনিটের সম্পূর্ণ ক্লাস রয়েছে, ইনশাল্লাহ দেখে নিবা তোমরা, ইউটিউবে রয়েছে, ঠিক আছে? তো যাই হোক নাউনের পূর্বে বসবে, এটা কি বলবে আমি তোমাদেরকে একটু পরে বলে দিব। আচ্ছা পসেসিভ গুলো কার, এই নাউনের পূর্বে বসতে পারে, ডেমনস্ট্রেটিভ গুলো নাউনের পূর্বে বসতে পারে, আর তারপরে কি প্রেজেন্ট পার্টিসিপল গুলো নাউনের পূর্বে বসতে পারে। এইটা ছাড়া নাউনের পূর্বে বসার মতো আর কিছুই নাই, একদম সহজ কথা বলে দিচ্ছি। তাহলে কয়টা, চারটা জিনিস, এই চারটা জিনিস যদি তুমি, সরি এই চারটা জিনিস যদি তুমি সুন্দর মতো নাউনের পূর্বে বসাইতে পারো তাহলে আর তোমার আর চিন্তা নেই কি নিয়ে, মডিফায়ার নিয়ে, ঠিক আছে? তাহলে কয়টা জিনিস, চারটা জিনিস, নাউনের পূর্বে কি কি বলবে এটা আমি তোমাদেরকে তো দেখাইয়ে দিব। দেখো পসেসিভ ডেমনস্ট্রেটিভ প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে কি পসেসিভ ডেমনস্ট্রেটিভ প্রেজেন্ট পার্টিসিপল, এগুলো শুধুমাত্র কি নাউনের পূর্বে বসবে, এগুলোকে আমরা বলবো প্রি মডিফায়ার। আর এই সাইডে থাকবে আরো চারটা, যেগুলো যেমন ইনফিনিটিভ, কি ইনফিনিটিভ, ইনফিনিটিভ কোথায় বসবে, সব সময় মানে নাউনের পরে বসবে, এইটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে ইনফিনিটিভ কি স্যার, টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম ইজ কল্ড ইনফিনিটিভ, ঠিক আছে? তাহলে ইনফিনিটিভ গুলো কি, টু প্লাস ভার্বের বেস ফর্ম ইজ কল্ড ইনফিনিটিভ, ঠিক আছে? আচ্ছা তারপরে আমরা আরেকটা পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ গুলো কোথায় বসবে, অথবা অ্যাডভার্ব এগুলো কোথায় বসবে, অথবা এখানে অ্যাডভার্বও বলতে পারি আমরা, ঠিক আছে? এই অ্যাডভার্ব গুলো কোথায় বসবে, এটা পোস্ট মডিফায়ার হিসাবে বসবে। আচ্ছা তারপরে আমরা আরেকটা পাচ্ছি, সেটা হচ্ছে কি প্রিপজিশনাল ফ্রেজ, প্রি পজিশনাল ফ্রেজ। এই প্রিপজিশনাল ফ্রেজগুলো কোথায় বসবে, এটা একটা নাউনের পরে নাউনের পোস্ট মডিফায়ার হিসাবে বসবে, এবং পরে বসে নাউন সম্পর্কেই তথ্য দিবে, ঠিক আছে? আচ্ছা পরে সেটা হচ্ছে অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ,
অ্যাপোজিটিভ, ঠিক আছে। এখন অনেকে বলবে স্যার অ্যাপোজিটিভটা কি, অ্যাপোজিটিভ নিয়ে আমার বিস্তারিত একটা ক্লাস রয়েছে ইউটিউব চ্যানেল থেকে, দেখে নিবে অবশ্যই, ঠিক আছে। আমি অ্যাপোজিটিভ নিয়ে তোমাদের সাথে আলোচনা করি, অর্থাৎ একটা নাউন সম্পর্কে আরেকটা, মানে একটা নাউন সম্পর্কে তার পরবর্তীতে একটা অতিরিক্তটা তথ্য দেওয়া, সেটি হচ্ছে কি অ্যাপোজিটিভ, তার মানে একটু বিশদ করে তথ্য দেওয়া, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। এটাকে কেজিন অ্যাপোজিটিভও বলা হয়, সমস্যা নেই, আমি এটা দেখাই দিব তোমাদেরকে। তাহলে আমি আজকে এই পাঁচটা দেখাবো, আর পরবর্তী ক্লাসে এই পাঁচটা দেখাবো, তারপরে ভোট প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ, আশা করি মডিফাই নিয়ে আর সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে, একটু কি তোমরা বুঝছো। এবার এবার আমরা একটু আলোচনা করি, আচ্ছা ডেমনস্ট্রেটিভগুলো তোমাদেরকে কী কী আমি বলে দিব, ডেমনস্ট্রেটিভের মধ্যে গেলে পসেসিভগুলো কী কী সেটা পসেসিভের গেলে আমি তোমাদেরকে একটু বলে দিব, কোনো সমস্যা নাই, দেখতে থাকো। আচ্ছা ঠিক আছে, যাই হোক, ঠিক আছে, যাই হোক, আচ্ছা। তো এবার আমি তোমাদেরকে একটু বলে দেই, একটু মনোযোগ সহকারে দেখো, একটু মনোযোগ সহকারে দেখো, দেখো আমি তোমাদেরকে বলছি একটু আগে এ নাউনের পূর্বে কিভাবে বসে, একটু আগে লিখে দিছিলাম না, নাউনের পূর্বে প্রথমটা, নাউনের পূর্বে কিভাবে বসে, দেখো একটা নাউনের পূর্বে আরেকটা নাউন, একটা নাউনের পূর্বে আরেকটা নাউন, এইভাবে আস্তে 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 এবার শুধু নাউনের পূর্বে পূর্বে বসবে, ঠিক আছে। এভাবেও আমাদেরকে মডিফায়ারগুলো হতে পারে, তো আমি তোমাদেরকে একটু বলি এটা স্ট্রাকচারটা ঠিক এরকম হতে পারে, ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ঠিক আছে। এই একটা সূত্র তোমরা ইউজ করতে পারো, অথবা আরেকটা তোমরা ইউজ করতে পারো, ডিটারমিনার অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এ আরেকটা তোমরা দেখতে পারো, যাই হোক তোমরা যেই দুটার যে কোনো একটাও তোমরা দেখে নিতে পারো। ডিটারমিনারগুলো আবার কি, হোয়াট ইজ ডিটারমিনার, ডিটারমিনারগুলো হচ্ছে সংখ্যা পরিমাপ আর্টিকেল, অর্থাৎ এগুলো যেমন আর্টিকেল, যেমন যেমন এ এন ডি, এ তিনটা হচ্ছে ডিটারমিনার, অর্থাৎ এগুলোকে আমরা আরেকভাবে বলি কি, এগুলো আর্টিকেল, এগুলোর আরেক ভাষায় এগুলোকে আমরা বলতে পারি ডিটারমিনার। প্রত্যেকটা ডিটারমিনার অ্যাডজেক্টিভ, কিন্তু প্রত্যেকটা অ্যাডজেক্টিভ ডিটারমিনার নয়, এ দিয়ে খেয়াল করতে হবে। আমরা ছোটোবেলায় পড়ছিলাম না প্রত্যেক রাসুলের নবী, প্রত্যেক নবী কিন্তু রাসুল নয়, এই দিকে আবার খেয়াল রাখতে হবে, ঠিক। আমরা এটাই হচ্ছে ঠিক এরকম যে খেয়াল রাখতে হবে কি, আর ডিটারমিনার প্রত্যেকটা ডিটারমিনারই অ্যাডজেক্টিভ, কিন্তু প্রত্যেক অ্যাডজেক্টিভ ডিটারমিনার নয়। তো যাই হোক, ডিটারমিনারগুলো হচ্ছে যেমন তোমাদের কিছু শব্দ, যেমন সংখ্যা পরিমাপ আর্টিকেল, আমি একটু বলে দিই ডিটারমিনার মানে কি, ডিটারমিনার মানে হচ্ছে সংখ্যা পরিমাপ এবং আর্টিকেল, সংখ্যা পরিমাপ আর্টিকেল। যেমন আমি যদি বলি সাম, সাম মানে কিছু, এখানে দ্বারা কিছু কি, কিছু বোঝায়, মানে কিছু সংখ্যাকে বোঝায়। যেমন আমি যদি বলি মেনি, আমি যদি বলি মাস, আমি যদি বলি লিটাল, আমি যদি বলি ফিও, দেখো এগুলো এক একটি কিন্তু কোয়ান্টিফায়ারও, তার মানে ডিটারমিনারের মধ্যে আমরা কিছু পাই, কিছু সংখ্যাবাচক পাই, এই যে কিছু সংখ্যাবাচক পাবো, কিছু পরিমাপবাচক পাবো, আর আর্টিকেল তিনটার তো নাম জানিয়ে কি, এ এন দি বা দা, কখন দা বলবো, কখন দি বলবো, আমরা দি তখনই বলবো যদি সেটা ভাওয়েলের পূর্বে বসে, আর দা তখনই বলবো যদি সেটা কনসোনেন্টের আগে বসে, ঠিক আছে। যাই হোক, ঠিক আছে স্যার, ও আচ্ছা ঠিক আছে, যাই হোক, আচ্ছা আস্তে আস্তে সংখ্যা কমতেছে, ঠিক আছে, সংখ্যা কমে যাবে, যাদের দেখার ইচ্ছা তারা দেখবে, বাকিরা দেখবে না, এটাই স্বাভাবিক, আমরা সবসময় এরকমই পাই সংখ্যাগুলো। তো এবার আমি তোমাদেরকে একটু বলে দেই, দেখো তো আমাদের সিস্টেমটা ঠিক এরকম, তোমাদেরকে একটু আগে বলছি, ডিটারমিনার থাকবে, আচ্ছা তারপরে একটা অ্যাডজেক্টিভ, সরি অ্যাডভার্ব, তারপরে কি অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে কি নাউন, আচ্ছা ঠিক আছে। এখন আমরা নাউনকে যখন কেমন দ্বারা প্রশ্ন করব, দেখো খেয়াল করতে হবে, মজার জিনিস কিন্তু এখানে, আজকে সারা ক্লাসের বিষয়টা কিন্তু এখানে, ঠিক আছে। নাউনকে যখন আমরা কেমন দ্বারা প্রশ্ন করব তখন পাবে অ্যাডজেক্টিভ, আবার এই অ্যাডজেক্টিভকে আমরা কেমন দ্বারা প্রশ্ন করব, কেমন দ্বারা প্রশ্ন করব, অ্যাডজেক্টিভকে আবার কেমন দ্বারা প্রশ্ন করব, এই অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো অ্যাডভার্ব, ঠিক আছে। মনোযোগ দিতে হবে, কিন্তু মূলত আমরা একটা কি নাউন পাইছি, এই নাউনটাকে কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো অ্যাডজেক্টিভ, আবার এই অ্যাডজেক্টিভটাকে কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো অ্যাডভার্ব। তাহলে স্যার এই ডিটারমিনার কিভাবে পাবো, এই নাউনটাকে, এই নাউনটাকে কয়টি, কয়টি বা কি পরিমাণ, কয়টি বা কি পরিমাণ ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে আমরা যা পাবো তার নাম হচ্ছে ডিটারমিনার। দেখো একটু মনোযোগ দাও, সারা ক্লাসে বুঝার বিষয়টি হচ্ছে এখানে। তাহলে স্যার কি বুঝলাম, এই নাউনটাকে কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো অ্যাডভার্ব, অ্যাডভার্ব আর প্রশ্ন করা যাবে না, আবার এই নাউনটাকে
কয়টি বা কি পরিমাণ দ্বারা স্পষ্ট করলে আমরা পাবো ডিটারমিনার। তাহলে ডিটারমিনারটা হচ্ছে সংখ্যা পরিমাণ আর্টিকেল, সংখ্যা পরিমাণ আর্টিকেল। আরেকটা হচ্ছে তোমাদের এই অ্যাডজেক্টিভটাকে, আমরা অ্যাডজেক্টিভটা পাবো এই নাউনকে কেমন দ্বারা স্পষ্ট করলে, আবার এই অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা স্পষ্ট করলে আমরা পাবো অ্যাডভার্ব। এই যে মজার যে বিষয়টা, এটা বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে একটু জানিয়ে দাও, ঠিক আছে? একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। এখন আমি যদি বলি মিতাইজা বিউটিফুল গার্ল, এখন দেখো তো, এবার দেখো এ হচ্ছে নাউন, এটা হচ্ছে একটা কি নাউন। এবার নাউনটাকে স্পষ্ট করো। আচ্ছা, এখানে খালিস্তান থাকবে, কি থাকবে? খালিস্তান থাকবে। এখন খালিস্তান থাকলে এখানে লেখা থাকবে প্রি মডিফাই দ্য নাউন। নাউনের পূর্বে এমন একটা বিষয় লেখো যেটা লিখলে নাউন সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিবে। এখন আর বেশ, মিতা ইজা গাল, মিতা একজন মেয়ে, কথা শেষ, মনের ভাব প্রকাশ হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি এই মিতা সম্পর্কে আরেকটু তথ্য দিব। এখন আমি চাচ্ছি মিতা কি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সরি, মিতা কি মানে জ্ঞানী মেয়ে, নাকি সে কি অনেক কিউট মেয়ে, নাকি সে অনেক নাইস মেয়ে, নাইস গার্ল, নাকি সে কি অনেক বিউটিফুল গার্ল। এখন আমি যদি এখানে লিখি সে কেমন, কেমন দ্বারা স্পষ্ট করো এই গার্লকে, কেমন দ্বারা স্পষ্ট করো, কেমন মেয়ে, বিউটিফুল, সুন্দর মেয়ে, ঠিক আছে, বিউটিফুল গার্ল। এখন দেখো তো এটা কোন স্ট্রাকচার বজায় রাখছে, দেখো আর কয়টা, মিতা কয়জন মেয়ে, মিতা হচ্ছে একজন মেয়ে, এই যে গার্ল কয়টা, একটা, এই জন্য এখানে লিখলাম এ। আর এটা মানে হচ্ছে এখানে এ হচ্ছে কি ডিটারমিনার, ঠিক আছে, খেয়াল করতে হবে ডিটারমিনার। আর তারপরটা কি দেখো, অ্যাজেক্টিভ, তারপরটা হচ্ছে অ্যাজেক্টিভ, তারপরটা হচ্ছে নাউন, তার মানে দ্বিতীয় স্ট্রাকচার মেনে চলছে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এটার পূর্বে আরেকটু তথ্য দিব। এই যে সে তো একটা মেয়ে, সে কেমন মেয়ে, সরি কি, সে কেমন মেয়ে, বিউটিফুল গার্ল, অর্থাৎ সে কেমন গার্ল, বিউটিফুল গার্ল। দেখো এখানে বিউটিফুলটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ, এই গার্ল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। আমি চাচ্ছি এবার বিউটিফুল তো, সে কেমন মানে সে কত কত বেশি সুন্দর, সে কতটা সুন্দর মানে কেমন সুন্দর বা কেমন, ঠিক আছে। তাহলে সেটা বললে আমাদের আসতে পারে একটা অ্যাজেক্টিভ আসতে পারে, যেমন ভেরি বিউটিফুল, এই যে ভেরিটা এখানে হচ্ছে অ্যাজেক্টিভ, ঠিক আছে। তাহলে এবার দেখো তো সে কিভাবে মেনে চলছে, এই দেখো এ হচ্ছে একটা ডিটারমিনার, আর এই ভেরিটা হচ্ছে একটা অ্যাডভার্ব, আর তারপরটা হচ্ছে অ্যাজেক্টিভ, তারপরটা হচ্ছে কি নাউন। এই স্ট্রাকচার বজায় চলে এই যে প্রথমটা বললাম নাউনের পূর্বে, ঠিক আছে, খেয়াল করতে হবে তোমরা। কিন্তু যদি না বুঝো বলো স্যার বুঝি না, আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিব, ঠিক আছে, একটু কষ্ট করে আমাকে কষ্ট করো স্যার, আমরা এটা যদি না বুঝো, তোমরা যদি একটু না বুঝো আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, যদি এটাকে আমরা একটু প্লুরাল করে দিই, একটু এখানে যদি আমরা মিতা না দিই, আমরা যদি আমরা যে কোনো কিছু দিতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে আমি যদি এখানে এটাকে ইয়ে করে দিই, গার্লস মানে এটাকে প্লুরাল করে দিই, তাইলে এখানে আমরা লিখতে পারবো আর এ লিখতে পারবো না, আমরা লিখতে পারি টু ভেরি বিউটিফুল গার্লস, অথবা আমরা এখানে লিখতে পারি সাম ভেরি বিউটিফুল গার্লস। এখানে মধ্যে আসতে পারে কোয়ান্টিফায়ার, তখন তুমি এখানে ওয়ান টু থ্রি, যদি তুমি দেখো যে ডিটারমিনারের কথা বলা আছে তাহলে তুমি এগুলো লিখবা, আর যদি ডিটারমিনারের কথা না বলা থাকে, অ্যাডভার্বের কথা বলা থাকে, তাহলে তুমি এটা লিখতে হবে, আর অ্যাডভার্বের কথা না থাকলে যদি অ্যাডজেক্টিভের কথা থাকে তাহলে তুমি এখানে যে কোনো একটা অ্যাডজেক্টিভ লিখে দিবে। কারণ পরীক্ষার খাতায় কীভাবে থাকবে ভাই, আবার একটু বুঝান স্যার, সাউন্ড কমে গেছে। আচ্ছা ঠিক আছে, সাউন্ড কমে গেছে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ভেরিটা অ্যাডভার্ব হবে, ঠিক আছে। অ্যাডভার্ব সামনেও বসতে পারে, অ্যাডভার্ব কি পিছনেও বসতে পারে, ঠিক আছে। অ্যাডভার্ব প্রেসগুলো কোথায় বসে, পিছনে বসে, ঠিক আছে। আচ্ছা, আমি এবার এগুলো নিয়ে আর আলোচনা করছি না, আমি সরাসরি চলে যাচ্ছি পরীক্ষাতে, মানে সরাসরি আমি পরীক্ষার খাতায় কীভাবে আসবে অথবা প্রশ্নপত্রে কীভাবে আসবে আমি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার তোমরা, আচ্ছা তার আগে আমি তোমাদেরকে একটু বলে দিই এটা তোমরা কী লিখবা, আমি দেখি এখানে কাকে দে। আচ্ছা আচ্ছা, জেবুকে দিয়ে আমি একটা উদাহরণ দিচ্ছি, জেবু। আচ্ছা ঠিক আছে, জেবু ইজ আ ড্যাশ স্টুডেন্ট, ঠিক আছে। আচ্ছা এখন জেবু ইজ আ ড্যাশ স্টুডেন্ট, এখন এখানে মধ্যে কিন্তু তোমাকে এমন একটা কি বসাইতে হবে, এখানে একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে, তাহলে তোমরা এখানে কী বসাবা। এখন আমি যদি বলি এখানে বসাইতে হবে, এখানে কী বসাইতে হবে, নাউন অ্যাডজেক্টিভ, কী বসাইতে হবে, নাউন অ্যাডজেক্টিভ, প্রি মডিফাই দ্য নাউন অ্যাডজেক্টিভ। আচ্ছা, প্রি মডিফাই দ্য নাউন অ্যাডজেক্টিভ। আচ্ছা এবার একটু খেয়াল করো, এবার এই প্রশ্নটার দিকে একটু তাকাও, তোমাকে এখানে বলছে যে জেবু ইজ আ স্টুডেন্ট,
জেবু হচ্ছে একজন ছাত্রী। তার আগে বলছে প্রি মডিফাই দ্য নাউন অ্যাডজেক্টিভ, তার মানে তার আগে একটা নাউন, একটা নাউন লিখো যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, ঠিক আছে। এই দেখো জেবুর আগে একটা কি লিখতো, একটা নাউন লিখতে বলছে। তুমি যদি বলো এখানে গুড লিখে দাও তাহলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ এটা কিন্তু নাউন নয়, এই গুডটা কিন্তু নাউন নয়, ঠিক আছে। গুডটা কি? গুডটা সরাসরি অ্যাডজেক্টিভ। এখানে বলছে এমন একটা নাউন তুমি বসাইতে হবে যেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে তুমি এখানের মধ্যে কিন্তু আমরা জানি, এই দেখো স্টুডেন্ট, স্টুডেন্টের আগে তুমি যদি একটা নাউন লেখো, যেমন তুমি যদি লেখো ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি দেখো এটা একটা নাউন, আর নাউনের পূর্বে যা বসবে সেটা একটা নাউন, এই নাউনের পূর্বে যা বসবে এটা নাউন, কিন্তু এটা কাজ করবে কিসের? অ্যাডজেক্টিভের। তাহলে এখানে তুমি বসাইতে পারো কলেজ স্টুডেন্ট, ঠিক আছে। দেখো এই নাউনের পূর্বে যদি আরেকটা নাউন বসে সেই নাউনটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক এইভাবে তোমাদেরকে বুঝাইছে যে একটা নাউন লিখো সেটা কিন্তু অটোমেটিকলি কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক এখানে তুমি কি বসাইবা একটু বলো আমাকে, তুমি এখানে কি বসাবে একটু লেখো। ঠিক আছে কে রে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা তোমরা একটু দেখো বুঝু কিনা। ঠিক আছে বুঝছো তো? আচ্ছা গুড। ও হ্যাঁ উপমা চৌধুরী ঠিক আছে, ব্রিলিয়ান্ট লিখে দিছে, ঠিক আছে থ্যাংক ইউ ব্রিলিয়ান্ট। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ইউনিভার্সিটি ঠিক আছে, কলেজ ঠিক আছে, বৃষ্টি খানম ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যাক শাকিল আক্তার, মিম, মারিয়া আক্তার, নুসরাত জাহান, আচ্ছা কলেজ স্টুডেন্ট। তার মানে তারা বুঝে গেছে এখানে গুড দিলে হবে না, এখানে গুড দিলে হবে না, এগুলো তোমাদেরকে কেউ বুঝাবে না, শুধু বলবে যে কোনো একটা বসিয়ে দাও, প্রি মডিফাই দা নাউন অ্যাডজেক্টিভ। খেয়াল রাখতে হবে যদি নাউন অ্যাডজেক্টিভ কথাটা থাকে তাহলে কিন্তু তোমাকে যেই কোনো একটা, এখানে যেই কোনো একটা অ্যাডজেক্টিভ বসাই দিলে হবে না, এমন একটা নাউন বসাতে হবে যেটা একটা নাউনের পূর্বে আরেকটা নাউন থাকলে সেটা কিন্তু অটোমেটিকলি অ্যাডজেক্টিভ হয়ে যায়, তার মানে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে মেহরুবা মোহনা, আচ্ছা ঠিক আছে, হুম হুম লামিয়া ইসলাম ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, একটু কি ভালো লাগে। আচ্ছা যাই হোক, এতক্ষণ একটু সার্থক হলাম যে না মডিফায়ার নিয়েও আলোচনা করলে স্টুডেন্টগুলো অনেক বেশি উপকৃত হয়, অনেক বেশি ভালো লাগে তাদের কাছে। আচ্ছা যাই হোক, এবার আমি একটু ব্যতিক্রম ধর্মী একটা দেই, যেমন জেবুর জায়গার মধ্যে আমি এখন ফাতেমাকে দিয়ে একটা উদাহরণ দেব, ফাতেমা, আচ্ছা ফাতেমা ইজ আ, আমি একই উদাহরণ দিব, একা স্টুডেন্ট, স্টুডেন্ট উদাহরণ দিব, একই স্টুডেন্ট দিব, সরি স্টুডেন্টের আগে আমি একটু কষ্ট করে একটু লিখে দিই, হ্যাঁ প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন, আচ্ছা যাই হোক। এবার এখানে কি লিখলাম? স্টুডেন্ট। তোমার পোস্টের মধ্যে কিন্তু এইভাবে থাকবে, ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেওয়া হবে, মানে নাউনের পূর্বে তুমি কি বসালে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। এখানের মধ্যে তুমি কি বসাবা বলো? পাথেমা ইজ, এখানে নাউন অ্যাডজেক্টিভের কথা বলা নাই, তার মানে এখানে তুমি কি বসাবা? এখানে হয় তুমি একটা অ্যাডজেক্টিভ বসাইতে পারো অথবা তুমি যে কোনো একটা নাউন বসাইতে পারো, এখানে তোমার ইচ্ছা, এটা একটা স্বাধীন, ঠিক আছে। কিন্তু উপরেরটা স্বাধীন নয়, সেখানে সরাসরি তোমাকে নাউন বসাইতে হবে। আর এখানের মধ্যে কিন্তু তুমি কি স্বাধীন, তুমি এখানের মধ্যে গুড বসাইতে পারো, ব্যাড বসাইতে পারো, হ্যাঁ তারপরে প্যান্টাস্টিক বসাইতে পারো, পেমাস বসাইতে পারো, গর্জিয়াস বসাইতে পারো, যা খুশি সিরিয়াস বসাইতে পারো। কিন্তু খেয়াল রাখতে হবে ওখানের মধ্যে যে কোনো একটা নাউন শুধু বসাইতে হবে, নাউন ছাড়া সেখানে কিছু বসাইলে হবে না, ঠিক আছে। বুঝছো কিনা বিষয়টা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। আচ্ছা বিউটিফুল ঠিক আছে, বিউটিফুল বারবার আটকে যাচ্ছে, বিউটিফুল ঠিক আছে, এখানে গুডও বসাইতে পারো কোনো সমস্যা নাই, বিউটিফুলও বসাইতে পারো কোনো সমস্যা নাই, এখানে বিউটিফুল কিউট, কিউটও বসাইতে পারো অথবা ব্রিলিয়ান্টও বসাইতে পারো, এখানের মধ্যে কোনো সমস্যা নাই। কারণ খেয়াল রাখতে হবে এখানে তুমি যে কোনো তোমার যা আসে তাই বসাইতে হবে, মডিফায়ার এমন একটা জিনিস, এখানে ধরা বাঁধা কোনো বোর্ডের খাতাতে যে উত্তরগুলো থাকবে সেগুলো যে দিতে হবে তা কোনো কথা না, তুমি যে কোনো অ্যাডজেক্টিভ যে কোনো একটা বিষয় এখানে বসাই দিলেই মিলে গেলে হয়ে গেছে, ঠিক আছে। এখানে নিয়ে চিন্তার কোনো কারণ নাই, আশা রাখি ইনশাল্লাহ। স্যার বুঝছি, ঠিক আছে স্যার বুঝছি, স্যার বুঝছি, ঠিক আছে স্যার বুঝছি, আচ্ছা ঠিক আছে, এই তো সবাই বুঝছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে, ঠিক আছে যাই হোক। তার মানে আমাদের একটার কাজ শেষ হয়ে গেছে, এখনো ভালো মতো শেষ হয় নাই, আমি জাস্ট আর দুইটা উদাহরণ দিয়ে দিচ্ছি, তারপরে আমি তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি, আচ্ছা ঠিক আছে। তার আগে আমি তোমাদেরকে, আচ্ছা যাক তার আগে তোমাদেরকে আরেকটা কথা বলবো, আমি তোমাদেরকে একটু বলে দেই, ঠিক আছে। আচ্ছা এখানে পূর্ণিমা আক্তারকে দেখতে পাচ্ছি, আচ্ছা ঠিক আছে পূর্ণিমা, আমি পূর্ণিমাকে দিয়ে একটা উদাহরণ দেই, আচ্ছা পূর্ণিমা, পূর্ণিমা হ্যাজ হ্যাজ বট বট আ
এখানে আমি খালি স্থান দিলাম, আর এখানের মধ্যে লিখবো ইউজ, ইউজ অ্যান, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই, প্রি মডিফাই নাউন। নাউনের পূর্বে আমি এখানে স্কার্ট লিখতে পারি, স্কার্ট, ঠিক আছে, স্কার্ট। এখন আমি লিখছি পূর্ণিমা হ্যাজ বট হা স্কার্ট। আচ্ছা, মনের ভাব কিন্তু প্রকাশ হয়ে গেছে। হ্যাঁ, পূর্ণিমা একটা স্কার্ট কিনেছে, কিনেছিল অতীত, যেহেতু বট এখানে বাই থেকে বট হয়েছে অতীত, পূর্ণিমা একটা স্কার্ট কিনেছিল, শেষ, কথা শেষ। এখন বলছে যে ইউজ অ্যান অ্যাজেক্টিভ, একটা অ্যাজেক্টিভ এখানে ইউজ করো টু প্রি মডিফাই দ্য নাউন, নাউনের পূর্বে। তার মানে এখানে বলছে সরাসরি অ্যাজেক্টিভ ইউজ করার কথা বলছে, সরাসরি, তার মানে এখানে নাউনের পূর্বে আরেকটা নাউন না, এখানে বলছে সরাসরি কি অ্যাজেক্টিভ ইউজ করতে হবে, ঠিক আছে, অ্যাজেক্টিভ ইউজ করতে হবে। তাহলে প্রি মডিফাই দ্য নাউন এখানে, সরি, প্রি সরি, ইউজ অ্যান অ্যাজেক্টিভ, একটা অ্যাজেক্টিভ ইউজ করো এই নাউনের পূর্বে, মানে এই নাউনের পূর্বে একটা অ্যাজেক্টিভ ইউজ করো, তুমি কি ইউজ করবা, কি ইউজ করলে এটা মিলে। পূর্ণিমা হ্যাজ ব্রট ব্রট স্কার্ট, পূর্ণিমা একটা স্কার্ট কিনলো, এখন কেমন স্কার্ট কিনলো, নিউ স্কার্ট, থ্যাংক ইউ, নিউ স্কার্ট, একটা নতুন স্কার্ট কিনলো। কে লিখছে, আচ্ছা, রামিশা রুমু লিখছে, আচ্ছা ঠিক আছে। তার মানে দেখো নিউ একটা অ্যাজেক্টিভ, তার মানে দেখো একটা অ্যাজেক্টিভ হয়ে গেছে। এখন আমি যদি বলি সে একটা স্কার্ট কিনলো, কেমন স্কার্ট, ব্লু স্কার্ট, নীল রঙের একটা স্কার্ট কিনলো, হয় না, হয়, কারণ ব্লু নিজে একটা কি অ্যাজেক্টিভ, তার মানে সে একটা ব্লু স্কার্ট কিনতে পারে না, অবশ্যই কিনতে পারে, তাহলে একটা হয়ে গেল ব্লু স্কার্ট। অবশ্যই তুমি আরো আরো লিখতে পারো, বিউটিফুল স্কার্টও লিখতে পারো, বিউটিফুল স্কার্ট, বিউটিফুল স্কার্ট, সে একটা কেমন স্কার্ট কিনলো, বিউটিফুল স্কার্ট কিনলো, অথবা সে অনেক, তার পূর্ণিমার অনেক টাকা আছে, সম্ভবত পূর্ণিমা কি কাজ করতে পারে, একটা কস্টলি স্কার্ট, কস্টলি মানে সে একটা কি দামি স্কার্ট কিনলো। তাহলে দেখো পূর্ণিমা হ্যাজ ব্রট কস্টলি স্কার্ট, পূর্ণিমা একটা কি ব্যয়বহুল স্কার্ট কিনলো, অথবা আমরা লিখতে পারি পূর্ণিমা হ্যাজ হ্যাজ ব্রট হা ব্লু স্কার্ট, পূর্ণিমা একটা নীল রঙের স্কার্ট কিনলো, অথবা একটা নিউ স্কার্ট, সে একটা নতুন স্কার্ট কিনলো, অথবা সে একটা সুন্দর স্কার্ট কিনলো, বিউটিফুল স্কার্ট। তোমাদের যা যা কিছু আছে ভিতর থেকে মডিফায়ার মানে হচ্ছে ভিতর থেকে শুধু এখানে ঝাড়ো, যত প্রকার অ্যাজেক্টিভ রয়েছে, আশা করি এটা বুঝছো, যদি না বুঝো বলো স্যার আমি বুঝিনি, আমি আবারও বুঝাই দিব। তার মানে দেখো অনেকগুলো শব্দ কিন্তু তোমার ভিতর থেকে আসতেছে, ও আচ্ছা, তার মানে এতদিন আমরা যেটাকে জানতাম অ্যাজেক্টিভ সেটি আজকে মডিফায়ার, আর মডিফায়ার বলে নতুন কিছু নাই, সকল প্রকার অ্যাজেক্টিভগুলি হচ্ছে মডিফায়ার। আসলে এবার বুঝছো কি না, যদি বলো স্যার বুঝছি, না বলো স্যার আমি বুঝি নাই, ঠিক আছে, বলো বুঝছো কি না। আচ্ছা ফেবলাস হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আছে, ঠিক আছে, বুঝছো কিনা একটু কষ্ট করে বলো স্যার, এতক্ষণে বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, এনে ইসলাম বুঝবা, হ্যাঁ আলহামদুলিল্লাহ বুঝছি স্যার, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কাকনরা আবার আমি একটু বুঝিয়ে দিই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমাদের মেহরুবা মোহনার পিঙ্ক কালারের স্কার্ট ভালো লাগে, আচ্ছা কার কোন কালারের স্কার্ট ভালো লাগে এটা তোমরা ফেড কোর্সের যে মেসেঞ্জার গ্রুপটি রয়েছে সেখানে বলবা, ঠিক আছে, আমাদের যে প্রাইভেট মেসেঞ্জার গ্রুপ রয়েছে সেখানে বলে দিবা ইনশাল্লাহ। তার আগে আমি তোমাদেরকে একটু আমাদের একটা মেসেজ দিয়ে দিচ্ছি ক্লাসের মধ্যে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ বুঝছে স্যার, জর্জিয়াস হবে না, অবশ্যই জর্জিয়াস হবে, কি বলো, আচ্ছা কে বলছে আমাদের প্রশ্নটা, জর্জিয়াস হবে না এটা কে বলছে একটু দেখি, আচ্ছা ঠিক আছে, জর্জিয়াস হবে না এটা কে বললো একটু দেখি আমি প্রশ্নটা, আচ্ছা ঠিক আছে, মারিয়াম লাবিবা, হ্যাঁ মারিয়াম লাবিবা, হ্যাঁ জর্জিয়াস অবশ্যই হবে, সরি সরি গর্জিয়াস, আচ্ছা গর্জিয়াস, সরি গর্জিয়াস, গর্জিয়াস, হ্যাঁ গর্জিয়াস অবশ্যই হবে, কোনো সমস্যা নাই, গর্জিয়াসও লিখতে পারো, ঠিক আছে। তো যাই হোক পূর্ণিমা, অনেক ধন্যবাদ তোমাকে এত ভালো একটা স্কার্ট কেনার জন্য। এবার আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, ক্লাসের আগে এই মেসেজটা মাঝখানে আমি দিয়ে দেই সবসময় ইনশাল্লাহ, আমাদের যে একটা পেইড কোর্স চলতেছে সোলোমন রয়েছে, এই পেইড কোর্স সম্পর্কে কি তোমাদের কোনো ধারণা আছে কি না, জাস্ট এইটা সম্পর্কে আমি তোমাদেরকে হালকা করে জাস্ট একটু দুই মিনিটের মধ্যে একটা মানে ভিপলি একটু তোমাদের সাথে ডিসকাশন করি। আমরা একটা পেইড কোর্স চালু করেছি যেখানে মধ্যে বাংলা দ্বিতীয় পত্র, আমি একটু হালকা করে অল্প একটু সময় নিব, হ্যাঁ বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র এবং সাইন নাম্বারে কি আইসিটি, এই চারটা সাবজেক্ট আমরা এ এখন যেভাবে লাইভ পড়াচ্ছি ওইভাবে লাইভ পড়ানো হবে, ওইভাবে আমরা ফেসবুক লাইভে ক্লাসগুলো হবে, একটা পেইড কোর্স আমরা চালু করছি, চারটা সাবজেক্ট সম্পূর্ণ শেষ করে দেব, এই চারটা সাবজেক্ট সম্পূর্ণ শেষ হয়ে যাবে। 2021 সালে যারা পরীক্ষার্থী রয়েছে, 2021 সালে তোমরা যারা পরীক্ষা দিবে তোমাদের যত শর্ট সিলেবাস রয়েছে সম্পূর্ণ শেষ করা হবে, এবং তোমাদের শর্ট সিলেবাসটা শেষ করে দেওয়া হবে দুই মাস থেকে, দুই মাস বা দুই মাস
15 দিন, এর মধ্যে আমরা শেষ করে দিব। আর যাদের বড় সিলেবাস রয়েছে 2022 সালে পরীক্ষার্থী, আমরা তোমাদের জন্য 4 মাস ধরে এই কোর্সটাই আমরা 4 মাস পর্যন্ত তোমাদের জন্য শেষ করাবো। তার মানে হচ্ছে দেখো কোর্সটা হবে 4 মাসের। প্রথমে আমরা যারা 2021 সালে পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য আমরা প্রথমে তোমাদের যে শর্ট সিলেবাসটা রয়েছে সেটা শেষ করে দিব, তারপরে আমরা কিন্তু পরবর্তী যেগুলো বাদ রয়েছে সেগুলো আমরা পরবর্তী 2022 সালে পরীক্ষার্থীদের জন্য সেগুলো আমরা শেষ করে দিব সম্পূর্ণ কোর্সটা। এই কোর্সে আর এরকম একটা সুযোগ পাবা না তোমরা, কারণ এখানে বাংলা দ্বিতীয় পত্রের জন্য অনেক টিচার অনেক টাকা করে পড়ায়, প্রায় 1000 টাকার উপর উপরে সবগুলো সাবজেক্ট তোমাদেরকে পড়ায়, তো এরকম একটা সুযোগ তোমরা পাবা না। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরে কিন্তু তোমরা অনেকেই অনেক হেজিটেশনে পড়ে যাবা, অনেকে চিন্তা করছে যে আমাদের জন্য মানে অটো পাস রয়েছে, কিন্তু আমি বলি না, তোমাদের জন্য অটো বাস রয়েছে, কারণ বাসের জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ আমি তোমাদেরকে আগেও বলে দিয়েছি বাংলাদেশের সিস্টেম সম্পর্কে তোমাদের ধারণা নাই, সকালে বলবে যে এক্সাম হবে না, বিকেলে এক্সামের রুটিন দিয়ে দিবে, ঠিক আছে, একটু মনোযোগ সহকারে কিন্তু বুঝতে হবে তোমাদেরকে। যাই হোক, এই কোর্সটা করলে তোমাদের কী কী উপকার হবে, তোমাদের একদম সম্পূর্ণভাবে যাদের ইংরেজি দুইটাতে সমস্যা রয়েছে অথবা ICTতে অথবা বাংলাতে, এই 4টা সাবজেক্টে যাদের সমস্যা রয়েছে সমস্যাগুলো চিরতর ওভারকাম হয়ে যাবা A+ নিশ্চয়তা দিয়ে। A+ পাওয়ার নিশ্চয়তা রয়েছে ক্লাসগুলো করলে ইনশাল্লাহ। আমরা একদম খুঁটিনাটি সবগুলো বিষয় সম্পর্কে আলোচনা করে থাকি ক্লাসের মধ্যে। তো আমাদের ক্লাসটা হবে সপ্তাহ 3 মাস প্লাস আমাদের, যদি ক্লাস শেষ করতে না পারি 3 মাসের মধ্যে তাহলে সেটা 4 মাস লেগে যাবে, কিন্তু যাদের শর্ট সিলেবাস রয়েছে তোমাদেরটা আগে শেষ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমাদের ক্লাসগুলো হবে সপ্তাহে 5 দিন ক্লাস হবে, সপ্তাহে 5 দিন আমরা ক্লাসগুলো নিয়ে থাকবো। জাস্ট আমি 2 মিনিট সময় নিচ্ছি, ঠিক আছে, একটু থাকো তোমরা। আচ্ছা, আমাদের আরও অনেক পড়া রয়ে গেছে। তো দেখো সপ্তাহে 5 দিন ক্লাস হবে, আমাদের পরীক্ষা হবে সপ্তাহে 2 দিন, পরীক্ষা হবে সপ্তাহে 2 দিন, ঠিক আছে। পরীক্ষাগুলো FB লাইভে হবে, অর্থাৎ ফেসবুক লাইভে সিক্রেট গ্রুপে ক্লাসগুলো হবে ইনশাল্লাহ। তো আমাদের এটার জন্য কোর্স ফি, আমাদের এই কোর্সের জন্য কোর্স ফি হচ্ছে 600 টাকা মাত্র। এই 600 টাকা দিয়ে, একবারেই 600 টাকা দিয়ে তোমরা সবগুলো কোর্স করতে পারবা, পরীক্ষাগুলো দিতে পারবা ইনশাল্লাহ। আমাদের মেসেঞ্জার গ্রুপ রয়েছে, সেখানে সার্বক্ষণিক পড়াশোনা সংক্রান্ত আলোচনা করা হয়, এখানে তোমরা এই সুযোগ সুবিধাটা ভোগ করতে পারবা ইনশাল্লাহ। যদি তোমরা ক্লাসগুলো যে বলে তোমাদেরকে মনে যদি হয় যে না ক্লাসগুলো করলে ভালো লাগে, অনেক কিছু বুঝতে পারি, প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরে ইনশাল্লাহ আর কারো কাছে 4টা সাবজেক্টের জন্য দৌড়াতে হবে না, কারো কাছে যেতে হবে না ইনশাল্লাহ। আমাদের প্রায় 90+ ক্লাস হবে, ক্লাসের সংখ্যা প্রায় কত, 90+ ক্লাস হবে। আমরা সবগুলো ক্লাসের মধ্যে তোমাদের এগুলো সবগুলো শেষ করে দিব। প্রত্যেকটা ক্লাস শেষে তোমাদেরকে লেকচার শিট দিয়ে দেওয়া হবে, PDF দিয়ে দেওয়া হবে, PDF যাদের পরে জাবট করবে না তাদেরকে পিকচার আকারে দিয়ে দেওয়া হবে হ্যান্ডনোটগুলো, ঠিক আছে। অর্থাৎ সকল ধরনের একটা গাইডলাইনের মধ্যে থাকবা তোমরা, ক্লাসের মধ্যে জয়েন হওয়ার সাথে সাথে তোমাদেরকে আমরা একটা রুটিন দিয়ে দিব, সেই রুটিন অনুযায়ী তোমরা পড়াশোনা করবা ইনশাল্লাহ। অবশ্যই সর্বদিক থেকে তোমাদেরকে হেল্প করা হবে এই কোর্সটির মাধ্যমে, ঠিক আছে। যাদের পড়াশোনার সংক্রান্ত একদম সমস্যা রয়েছে, ইংলিশ টাস পর্যন্ত করো নাই, বাংলা সেকেন্ড পেপার টাস পর্যন্ত করো নাই, ICT টাস পর্যন্ত করো নাই, এই মাত্র 600 টাকা দিয়ে, অনেকে ICT পরে 1200 টাকা দিয়ে, ঠিক আছে, এখানে 600 টাকা কোর্স পে দিয়ে সবগুলো ক্লাস করতে পারবা প্রাইভেট গ্রুপের মধ্যে ইনশাল্লাহ। আমাদের একটা ক্লাস, আমাদের একটা পেইড কোর্স অলরেডি চলমান রয়েছে, আমরা আরেকটা দ্বিতীয় কোর্সটি চালু করতে যাচ্ছি ইনশাল্লাহ। অবশ্যই তোমরা এই ভর্তি সংক্রান্ত যদি কোনো কিছু প্রয়োজন হয়, জাস্ট ভর্তি সংক্রান্ত যদি বলো যে না স্যার আমরা ভর্তি হব, তাহলে জাস্ট এই নাম্বারে তোমরা একটু লিখে রাখো, এই নাম্বারে তোমরা জাস্ট একটা ফোন করলেই হবে, আমি হালকা করে তোমাদের একটু কমেন্টটা করি, ঠিক আছে। ঠিক আছে স্যার, কলেজ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা লামিয়া ইসলাম ওরশি, আচ্ছা লামিয়া তুমি জাস্ট আমাকে ইনবক্সে একটা নক করে দিবা, অথবা তুমি নাম্বারটি তুলে রাখো, ক্লাস শেষ হয়ে যাওয়ার 10 মিনিট পরে তুমি আমাকে একটা ফোন দিলে হবে ইনশাল্লাহ। হ্যাঁ লামিয়া ইসলাম ওরশি, অথবা আমাকে একটা ইনবক্সে, যে আইডি থেকে এখন ক্লাসটা হচ্ছে এই আইডিতে একটা ইনবক্সে নক করলে হবে, ঠিক আছে, অথবা এই নাম্বারে ফোন দিলে হবে, ঠিক আছে। হ্যাঁ আমাদের ক্লাস অলরেডি, আমাদের ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে 20 তারিখে, অর্থাৎ 20 তারিখ 20/5/2021 হচ্ছে আমাদের ভর্তির লাস্ট ডেট। আমাদের ক্লাসগুলো হবে 22 তারিখ থেকে, 22/5/2021 থেকে, ঠিক আছে। যাদের একদম আর্থিক অবস্থা খারাপ, আর যাদের একদম ভর্তির ব্যাপারে একদম আর্থিক অবস্থা খারাপ, তাদেরকে আমরা বিশেষ সুযোগ দেব, তবে সবাই সুযোগটা পাবে না। তো যাই হোক, ইনশাল্লাহ 22 তারিখ থেকে আমরা ক্লাসগুলো নেওয়া শুরু করবো, একদম শুরু থেকে, একদম শুরু থেকে, বেসিক থেকে ইনশাল্লাহ ক্লাসগুলো আমরা সিলেবাস ভিত্তিক হাতে ধরে ধরে সব কিছু শেষ করে দেওয়া হবে, ঠিক আছে। তো যাই হোক, আচ্ছা রুমাইসা, রুমু তোমরা একটু কষ্ট করে ইনবক্সে নক করে দিবা যারা ভর্তি হতে ইচ্ছুক, ঠিক আছে। আচ্ছা
ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, তো যারা ভর্তি হতে ইচ্ছুক, ভর্তি হতে স্যারকে ইনবক্সে করবা ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, আজকে কত তারিখ? আজকে হচ্ছে সম্ভবত 17 তারিখ, ঠিক আছে? আজকে 17 তারিখ সম্ভবত, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, যারা ভর্তি হতে চাও ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করবা। ক্লাসটি সম্পর্কে আগে আজকের ক্লাসটা দেখো আমাদের, যদি বলো যে স্যার আপনার ক্লাসগুলো কেমন হয়, আমরা তো নতুন অনেকেই জানি না, তো সেক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলবো, একটা ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউব সরাসরি যে ইউটিউব চ্যানেলটা আমি নিয়ন্ত্রণ করি, অ্যাপ এইস ইংলিশ লার্নিং হোম। হ্যাঁ, যে ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহ বিসিএস এর জন্য এবং ইন্টারমিডিয়েটের ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, আইসিটি বাংলা সেকেন্ড পেপার ইত্যাদি বিষয়ের আমি বিভিন্ন ক্লাস নিয়েছি তোমাদের, ইনশাল্লাহ এই ক্লাসটি সম্পর্কে একটু দেখতে চেষ্টা করবা, এই চ্যানেলটি সম্পর্কে একটু দেখতে চেষ্টা করবা, চ্যানেলের মধ্যে প্রবেশ করবা, দেখলে অগণিত ক্লাস পাবা ইনশাল্লাহ। ক্লাসগুলো দেখে তোমার কাছে যদি ভালো লাগে, না ইনশাল্লাহ আমরা আমরা ভর্তি হলে ভালো কিছু করতে পারবো, এই সামান্য ফ্রির মাধ্যমে আমরা একেবারে কম ফি নির্ধারণ করছি যেন গ্রাম অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের স্টুডেন্টগুলো এই সুযোগ সুবিধা পেতে পারে, ঠিক আছে? হ্যাঁ, 22 তারিখের পর থেকে হ্যাঁ করবো, যাদের একটু সমস্যা বেশি, সমস্যা তারা একটু এন্ট্রি করতে হবে, নাম এন্ট্রি করে রাখতে হবে যে স্যার আমরা 22 তারিখের পরে ভর্তি হব, অথবা এরকম একটা কিছু করে রাখতে হবে, তাহলে আমরা তাদেরকে বিশেষ সুযোগে আমরা ভর্তি নিব, ঠিক আছে? যাই হোক, তো এই চ্যানেলের মধ্যে তোমরা সবগুলো ক্লাস পাবে, আইসিটির প্রায় 20 থেকে 22টি ক্লাস পাবে আইসিটির উপরে, অথবা বাংলা সেকেন্ড পেপারের উপরে ক্লাস পাবে, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপারের উপরে ক্লাস পাবে ইনশাল্লাহ। ভালো লাগলে অবশ্যই এনরোল করবা, ঠিক আছে? তো যাই হোক, আমি আবার ক্লাসে শুরু করি, আবার ক্লাসে ফিরে আসি, আবার একটু মনোযোগ দাও তোমরা, ঠিক আছে? আবার একটু মনোযোগ দাও, ঠিক আছে? আবার একটু মনোযোগ দাও। এখন আমি একটু আগে পূর্ণিমাকে দিয়ে উদাহরণ দিছি, এখন আমরা উদাহরণ দিব কাকে নিয়ে, দেখি কে আছে আমাদের সাথে। আচ্ছা, আমরা উদাহরণ দিব এখন মাহিমাকে নিয়ে, ঠিক আছে? আচ্ছা, মাহিমাকে নিয়ে একটা উদাহরণ দিচ্ছি, তো একটু খেয়াল করো, মাহিমা হ্যাজ বট, আমরা একটু আগে যেটা লিখেছি জাস্ট এই উদাহরণটা আবার একটু লিখি, বট আ, ঠিক আছে? আমি এখানে একটু খালি স্থান রাখলাম, তারপর এখানে লিখলাম গর্জিয়াস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এবার আমি লিখি স্কার্ট, ওই আবার আগের কথাটা আমি লিখছি, ঠিক আছে? গর্জিয়াসের পরে, সরি, এই গর্জিয়াসের আগে এখানে আমি কি লিখবো, এখানে আমি লিখবো প্রি মডিফাই, প্রি মডিফাই অ্যাডভার্ব, কি লিখছি আমি দেখো, প্রি মডিফাই অ্যাডভার্ব, প্রি মডিফাই অ্যাডভার্ব, অ্যাডভার্ব, প্রি মডিফাই অ্যাডভার্ব টু, আচ্ছা ঠিক আছে, ইউজ, সরি, ইউজ অ্যান্ড, সরি, ইউজ, ইউজ অ্যান্ড অ্যাডভার্ব, আমি সহজে লিখি তাহলে তোমাদের বুঝতে হবে, ইউজ অ্যান্ড অ্যাডভার্ব টু প্রি মডিফাই, টু প্রি মডিফাই দ্য নাউন, সরি, অ্যাডজেক্টিভ, কারণ এটা তো হচ্ছে একটা অ্যাডজেক্টিভের পূর্বে। এবার দেখো এখানে বলছে, দেখো অ্যাডজেক্টিভ এটা একটা, এটা একটা নাউন, আর নাউনের পূর্বে যা সেটা একটা একটা অ্যাডজেক্টিভ, তার মানে একটা মডিফায়ার। এখন বলছে এটার পূর্বে, এই অ্যাডজেক্টিভটার পূর্বে এমন একটা শব্দ বসাও যেটা হবে একটা অ্যাডভার্ব। তো আমরা জানি ওই আগে সূত্রটা, আগে সূত্রটা কি ছিল, ডিটারমিনার প্লাস অ্যাডভার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ঠিক এরকম ছিল। এখন দেখো তো এই যে এখানে কি নাউন, এখানে কি নাউন, তার আগেরটা কি অ্যাডজেক্টিভ, তাহলে এখানে যা বলবে ডিটারমিনারের পরে, এই যে ডিটারমিনারের পরে আর অ্যাডজেক্টিভের আগে, ডিটারমিনারের পরে অ্যাডজেক্টিভের আগে কার স্থান, অ্যাডভার্বের স্থান, এখানে কিন্তু বলাই থাকবে, এখানে ব্র্যাকেট দিয়ে বলাই থাকবে একটা অ্যাডভার্ব ইউজ করো অথবা একটা অ্যাডজেক্টিভ ইউজ করো, কোথায় কোথায় কি কি ইউজ করতে হবে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। এখানে মধ্যে যদি থাকে তাহলে আমরা নাউনের পূর্বে লিখবো, এখানে বলবো প্রি মডিফাই দ্য নাউন, নাউনের পূর্বে আরেকটি নাউন, নাউন লেখো অথবা একটা অ্যাডজেক্টিভ লেখো, যদি বলে নাউন অ্যাডজেক্টিভ লেখো তাহলে সরাসরি কিন্তু নাউন লিখতে হবে, ঠিক আছে? তো স্কার্টের পূর্বে আমরা এখন কি লিখবো, দেখো গর্জিয়াস স্কার্ট, তাহলে এটা আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি ভ্যারি গর্জিয়াস, তাহলে দেখো ভ্যারিটা কি একটা অ্যাডভার্ব, তাহলে দেখো একটা অ্যাডজেক্টিভের পূর্বে কি লিখেছি, একটা অ্যাডভার্ব লিখছি, তার মানে দেখো মাহিমা হ্যাজ ব্রট আ ভ্যারি গর্জিয়াস স্কার্ট, মাহিমা একটা কি কিনলো, খুবই একটা গর্জিয়াস স্কার্ট কিনলো, ঠিক আছে? তাহলে এই যে একটা এখানে ভ্যারি বসালাম, এই ভ্যারিটা হচ্ছে কি এখানে একটা অ্যাডভার্ব, আশা করি এটা বুঝছো, যদি না বুঝো কষ্ট করো স্যার বুঝি নেই, ঠিক আছে?
আচ্ছা স্যার, কতক্ষণ ক্লাস চলবে? ইনশাল্লাহ ক্লাস প্রায় 1 ঘন্টার অধিক সময় চলে, 1 ঘন্টা 15 মিনিট হাইস্ট আজকের ক্লাসটি চলবে, ঠিক আছে? দেখতে থাকো, আশা করি ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, যাই হোক। আচ্ছা এই তো কি বুঝছে স্যার, ভেরি, আচ্ছা ঠিক আছে, ভেরি 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 স্যার, বুঝি নাই। আচ্ছা রমেশ আর উমু বুঝো না, একটু মনোযোগ দাও। আচ্ছা ঠিক আছে, একজন বলছে আমি কখন ক্লাস নেই, রুটিন দেওয়া হয়, আমি হয়তো এই ক্লাসগুলো ফ্রিতে নেই, বেশিরভাগ ক্লাসগুলো আমি পেইড কোর্সে নিয়ে থাকি। ইনশাল্লাহ তোমরা যারা যারা ইচ্ছুক যে স্যারের ক্লাসগুলো করলে অবশ্যই ভালো হবে, ইংলিশটা একটু ভালো মতো বুঝতে পারবো, ইনশাল্লাহ তাহলে ক্লাসগুলো করতে পারো। সামান্য একটা কোর্স ফি দিয়ে তোমরা আশা করি আমাদের প্রাইভেট গ্রুপে ভর্তি হয়ে যাবে। এগুলো তো হচ্ছে ফ্রি ক্লাস, এগুলো তোমাদের মাঝে মধ্যে ক্লাসগুলো রুটিন অনুযায়ী হবে ইনশাল্লাহ, আগামীকালকে একটা ক্লাস হবে, ঠিক আছে? তো একটু খেয়াল করো, মাহিমা হ্যাজ ব্রট, মাহিমা কিনলো, এ মাহিমা কি কিনলো দেখো, এটা এ হচ্ছে কি ডিটারমিনার, এটা কি ডিটারমিনার, ডিটারমিনারগুলোকে শুরুতে বলে দিয়েছি তোমাদেরকে, ডিটারমিনার অর্থাৎ আর্টিকেলগুলো হচ্ছে ডিটারমিনার, ঠিক আছে? তাহলে এ হচ্ছে একটা ডিটারমিনার, তাহলে এখানে পাইছি ডিটারমিনার, তারপরে এখানে মাঝখানেরটা পাইছি কি অ্যাডজেক্টিভ, তার মাঝখানে যেটা বসবে সেটার নাম হচ্ছে কি অ্যাডভার্ব, তাহলে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? মাহিমা হ্যাজ বট আ ভেরি গর্জিয়াস স্কার্ট, মাহিমা একটা কি স্কার্ট কিনলো এবং সেই স্কার্টটা কেমন খুবই গর্জিয়াস, ঠিক আছে? আশা করি এখন বুঝছো। আচ্ছা মেসেঞ্জার গ্রুপের নাম কি? সেটা ফেইড কোর্সের মেসেঞ্জার গ্রুপ, যেই মেসেঞ্জার গ্রুপে তুমি সরাসরি আমাদের মেম্বার হয়ে যেতে পারো ফেইড করে, এবং একের সাথে আমাদের একাধারে কি আমাদের ক্লাসগুলো করতে পারবে প্রাইভেট গ্রুপে, সেটা একটা ফেসবুক প্রাইভেট গ্রুপ, যেখানে আমাদের নিয়মিত লাইভ ক্লাসগুলো হবে, সপ্তাহে 5 দিন ক্লাসগুলো হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, নেট প্রবলেম স্যার, আচ্ছা ঠিক আছে। এবার আসি আমি দ্বিতীয়টা একটা আলোচনা করি, দ্বিতীয়টা এবার আমি দেখো একটা একটা করে কিন্তু ভেঙে ভেঙে আলোচনা করতেছি, তার আগে আমি অ্যাডজেক্টিভ সম্পর্কে আলোচনা করছি, এখন অ্যাডভার্ব সম্পর্কে আলোচনা করছি। এবার আলোচনা করবো কি নিয়ে? এবার আলোচনা করবো আমরা আর ডিটারমিনার নিয়ে, ঠিক আছে? ডিটারমিনার নিয়ে। এখন আমি আলোকে দিয়ে যদি উদাহরণ না দেয়, আলো কিন্তু এমনিতে রাগ করে, প্রতিদিন বলে স্যার আমাকে দিয়ে উদাহরণ দেন না, তাহলে আলো হ্যাজ ডাউনলোডেড, আলো হ্যাজ ডাউনলোডেড ইউজ ডিটারমিনার, ডিটারমিনার প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য সরি নাউন, হ্যাঁ নাউনের পূর্বে, এখন নাউনটা কিন্তু আমি এখনো দেই নাই, এখন আমি নাউনটা এই দিক দিয়ে দিচ্ছি, যেহেতু আমার এখানে বোর্ডের মধ্যে জায়গা একটু সংকট, সেই ক্ষেত্রে আমি আচ্ছা আমি এখানে লিখতেছি, হ্যাঁ তাহলে কি করলো মুভি ডাউনলোড করলো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এটা আমি একটু এটার ভিতরে দিয়ে দিই তাহলে সুবিধা হবে। তো এটা হচ্ছে কি এটা নাউন, দেখো এখন একটু মনোযোগ সহকারে দেখো, আলো হ্যাজ ডাউনলোডেড, আলো ডাউনলোড করলো, কি ডাউনলোড করলো, ছবি ডাউনলোড করলো, মুভি ডাউনলোড করলো। এবার একটু মনোযোগ দাও, এবার একটু মনোযোগ সহকারে শুনো, আচ্ছা ঠিক আছে আমি জাস্ট একটু ঘাম ইয়ে করলাম। তো দেখো ইউজ ডিটারমিনার প্রি মডিফাই দ্য নাউন, তাহলে একটা ডিটারমিনার ইউজ করার কথা বলছে, তার মানে ও আচ্ছা ডিটারমিনারগুলো সম্পর্কে তো তোমাদেরকে একটু আগে বলে দিছি, আর্টিকেলগুলো সবগুলো ডিটারমিনার, আর্টিকেলগুলো কি আর্টিকেল, আর্টিকেল সবগুলো কি ডিটারমিনার, যেমন এ এন দা এগুলো হচ্ছে আর্টিকেল, এবং আরও আরও কিছু আছে কোয়ান্টিফায়ার কিছু আছে, যেমন সাম মেনি মাস লিটল ফিউ, এগুলো এক একটা সবগুলো কি ডিটারমিনার, ডিটারমিনার লিস্টটা তোমাদেরকে আমি দিয়ে দিব ইনশাল্লাহ অবশ্যই পড়ে নিবা, ঠিক আছে? অথবা যত প্রকার সংখ্যা রয়েছে, যেমন ওয়ান, ওয়ান মানে এ এখানে চলে আসছে, তার মানে টু থ্রি ফোর, অর্থাৎ সংখ্যা পরিমাপ, অর্থাৎ যত প্রকার সংখ্যাগুলো রয়েছে সবগুলোই কি ডিটারমিনার, তার মানে দেখো এখানে আলো কয়টা ছবি ডাউনলোড করছে, দেখো এখানে এক যদি মুভি থাকতো তাহলে আমরা এ লিখলে হইতো এ মুভি, এখানে বলছে ডিটারমিনার বসানোর জন্য, তার মানে এ জাতীয় ডিটারমিনার যেগুলো রয়েছে এগুলো বসানোর জন্য, তাহলে কয়টা দেখো এখানে মুভিজ এস রয়েছে, এটা কি মুভিজ না মুভিজ, অবশ্যই মুভি, ঠিক আছে মুভিজ মুভিজ,
এখন এই দেখো কয়টা, অনেকগুলো এস থাকার কারণে বোঝা গেছে এটাকে একটা প্লুরাল। তাহলে প্লুরাল হলে তোমাকে কি বসাইতে হবে, কি সাম, মেনি, মাস, লিটল, এগুলো বসাইতে পারো, অথবা টু বসাইতে পারো, থ্রি বসাইতে পারো। আমি যদি বলি টু, হ্যাঁ টু মুভিজ, দেখো আলো হ্যাজ ডাউনলোডেড টু মুভিজ, তাহলে এখানে বোঝা যায় যে টু এটা হচ্ছে একটা কি ডিটারমিনার। এখন তুমি যদি বলো স্যার আমি এ বসাবো, এ বসালে তো মুভি মাত্র এখানে অনেকগুলো, আর তুমি ওখানে একটা মুভি হবে না, ঠিক আছে, এমন একটা বিষয় বসাতে হবে যেখানে অনেকগুলো, ঠিক আছে। তো যাই হোক, মেনি বসাইতে পারো, ঠিক আছে, মেনি বসাইতে পারো, সাম বসাইতে পারো, তোমাদের যেটা খুশি সেটাই তোমরা বসাইতে পারো, অথবা পিউ বসাইতে পারো, অথবা সাম বসাইতে পারো। এখন তোমরা আলোকে জিজ্ঞেস করবা, যা আলো কি অনেকগুলো ছবি ডাউনলোড করছে কিনা নেট থেকে, তাকে জিজ্ঞেস করলেই খবর পাবা, ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক, মেনি সাম, ঠিক আছে, ঠিক আছে স্যার, আমি কিন্তু মুভি ডাউনলোড দেই না, এমবি যাই তাই, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, জি স্যার বুঝছি, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন তো তোমরা বুঝছো যে এটা স্যার কোন কোন জায়গার মধ্যে কি কি ইউজ করতে পারতে হবে, তাহলে ওইটার নামে হচ্ছে নাউনের পূর্বে বসে। এবার এবার কি বুঝছো কি না, তাহলে এবার আমি তোমাদেরকে একটা দেয়, তোমরা এবার করো, এটা তোমরা করো, মডিফাইগুলো আজকে শেষ করে দিব যদি তোমরা সময় দিতে পারো। বাংলাদেশ ইজ ইজ আ ফ্রি মডিফাই দ্য নাউন, হ্যাঁ বাংলাদেশ ইজ আ ড্যাশ কান্ট্রি। এবার এখানে তোমরা একটু বসাও, বাংলাদেশ ইজ আ ড্যাশ কান্ট্রি, এখানে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই নাউনের পূর্বে এমন একটা কিছু বসাও যেটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে পারবে, একটু বসাও তোমরা, হ্যাঁ তোমরা বসাও, ঠিক আছে, আচ্ছা বসাও তোমরা এবার, আলহামদুলিল্লাহ স্যার বুঝছি স্যার, আচ্ছা ঠিক আছে, জাহানারা জ্যোতি, আচ্ছা ঠিক আছে, জয়নাব তানিশা বিউটিফুল, আচ্ছা ঠিক আছে, ভার্বটা বুঝান স্যার, আচ্ছা ভার্বটা বুঝাবো, হ্যাঁ ঠিক আছে, প্রীতি, ঠিক আছে, যাই হোক স্যার, আচ্ছা এগ্রিকালচার, বাংলাদেশ ইজ আ এগ্রিকালচার, এগ্রিকালচার হবে না তো, এগ্রিকালচারাল হতে পারে, ঠিক আছে, আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, ঠিক আছে। তো এখানে তোমরা লিখতে পারো বাংলাদেশ একটা, তোমাকে যে যেটাই বসাও না কেন, এখানে তুমি ইচ্ছে করলে এখানে বসাইতে পারো, ইচ্ছে করলে যে কোনো একটা নাউন, কারণ এখানে অ্যাডজেক্টিভের কথাটা বলা নাই, এখানে একটা নাউন বসাইতে পারো, অথবা এখানে সরাসরি একটা অ্যাডজেক্টিভ বসাইতে পারো, দুইটা তুমি স্বাধীন, যে কোনো একটা বসাইতে পারো। এখন ইন্ডিপেন্ডেন্ট বসাইলে হয়ে গেছে, বাংলাদেশ ইজ আ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট, তখন আবার কিন্তু এখানে অ্যান হইতে হবে, এই আবার খেয়াল রাখতে হবে, কিন্তু যদি এখানে অ্যান হয় তাহলে তুমি ইন্ডিপেন্ডেন্ট দিতে পারবা, আবার যদি এখানে অ্যান না হয়, দেখো এখানে কিন্তু এ, তার মানে দেখো ইন্ডিপেন্ডেন্ট ইচ্ছে করলে দিতে পারবা না, খেয়াল রাখতে হবে কিন্তু তোমাকে, ঠিক আছে। তাহলে এমন একটা বিষয় বসাও, আমরা লিখতে পারি স্মল কান্ট্রি, তাহলে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, আরো আরো বলো, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, হ্যাঁ বাংলাদেশ ইজ এ কি গুড কান্ট্রি, হ্যাঁ আচ্ছা তোমরা যা যা বলার বলো, কোনো সমস্যা নাই, বাংলাদেশ ইজ এ লার্জ কান্ট্রি, আমি লিখছি স্মল, তারা লিখছে লার্জ, হ্যাঁ বিউটিফুল হবে না স্যার, কেন হবে না, এই যে লিখলাম তো বিউটিফুল কান্ট্রি, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, ঠিক আছে লিখলাম তো বিউটিফুল কান্ট্রি, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, ঠিক আছে, না না ইন্ডিপেন্ডেন্ট হবে না, শেষ থেকে শুরু, শেষ থেকে শুরু তোমার নাম ইন্ডিপেন্ডেন্ট হবে না, কেন হবে না, কারণ ইন ডি প্যান প্যান ড্যান্ট, দেখো ইন্ডিপেন্ডেন্ট, আচ্ছা দেখো এ ইন কিন্তু এটা কিন্তু একটা সরাসরি ভাওয়েল, এই ভাওয়েলের পূর্বে সবসময় কি বসে, এন বসে, এ বসে না, তার মানে দেখো তো এখানে কিন্তু রয়েছে কি, এ রয়েছে, তার মানে কি এন নাই, তাহলে এখানে আর সরাসরি তুমি ইন্ডিপেন্ডেন্ট বসাইতে পারবা না, ঠিক আছে খেয়াল রাখতে হবে, আচ্ছা ঠিক আছে বিউটিফুল কান্ট্রি, ঠিক আছে আগে জানতাম আপনি, দ্যাট দোজ, এই দিজের উচ্চারণ হচ্ছে দিস, এটার উচ্চারণ নাকি সব কিছু, আচ্ছা আটকে নাই, হ্যাঁ তো যাই হোক, এই দিসটা হচ্ছে সিঙ্গুলার, আচ্ছা এটা হচ্ছে কি প্লুরাল, এই দ্যাটটা হচ্ছে সিঙ্গুলার,
আবার এ দোষটা হচ্ছে কি প্লুরাল। ঠিক আছে, একটু মনোযোগ দিও, দিস হচ্ছে কি সিঙ্গুলার আর দিস হচ্ছে কি প্লুরাল, দ্যাট হচ্ছে কি সিঙ্গুলার আর দোষ হচ্ছে কি প্লুরাল, একটু খেয়াল করো। এগুলো ধারা কাছের জিনিসকে বোঝায়, কিসের জিনিসকে বোঝায়, কাছের বিষয়কে বোঝায়, কাছের। আর এগুলো ধারা কি যত প্রকার দূরের জিনিস রয়েছে দূরের জিনিসকে বোঝায়। একদম সহজ করে দিছি, দিস দ্বারা সিঙ্গুলার সেটা কাছের জিনিসকে বোঝাবে, এই দিস দ্বারা প্লুরাল সেটা কাছের জিনিসকে বোঝাবে। তো এটা সিঙ্গুলার মানে হচ্ছে কাছের একটা জিনিসকে বোঝাবে দিস, আর কাছের অনেকগুলো জিনিসকে বোঝালে সেটা হবে কি দিস। দ্যাট দ্বারা দূরের একটা জিনিসকে বোঝাবে সেটা সিঙ্গুলার, আর দোজ দ্বারা দূরের অনেক কিছুকে বোঝাবে সেটা হচ্ছে প্লুরাল। আশা করি আর কোনো সমস্যা হবে না, কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল সেটা সম্পর্কে তোমরা জেনে গেছো। এখন আমি যদি বলি দ্যাট বুক, দ্যাট বুক এটার অর্থ হচ্ছে কি ওই। আচ্ছা, এগুলার আমি বাংলাটা একটু বলে দেই তোমাদের যেন সুবিধা হয়, একটু বাংলা বলে দেই সবগুলো, একটু বাংলা আমি বলে দেই যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। দ্বিজ অর্থ হচ্ছে এটা, কাছের। দ্বিজ অর্থ হচ্ছে এগুলো, দ্যাট অর্থ হচ্ছে ওইটা, আর দোজ অর্থ হচ্ছে ওইগুলো। এগুলো হচ্ছে সব দূরের, এগুলো হচ্ছে কি কাছের। যেমন আমি যদি বলি দ্যাট ডে, এটার অর্থ হচ্ছে ওই দিন, ওই দিন। আর আমি যদি বলি দিস, দিস ডে হচ্ছে কি এই দিন, তার মানে আজকের দিন, দিস ডে এই দিন। দেখো এটা দ্বারা কি এই দিন, তার মানে আমরা খেয়াল করতে হবে দিস অর্থ কি এটা বা ইহা বোঝা, ইহা। আর দয়াট অর্থ ওইটা বা উহা। খেয়াল করছো তোমরা? ঠিক আছে স্যার। আচ্ছা পূর্ণিমা, চলে যাচ্ছ কেন, ভাল লাগে না ক্লাস? ভালো না লাগলে বলো চলে যাও কেন। ঠিক আছে, এবার আমরা একটু আলোচনা করি এগুলো নিয়ে, শেষ করে দেই। হ্যাঁ আমি বললাম না শেষ করে দিব, স্যারে যেটা ধরে ওটা শেষ করে দেয়। ঠিক আছে, দেয়ার আর সাম পেন্সিল ইন মাই পকেট। এবার খালি স্থান, এবার আমরা লিখলাম ইউজ, ইউজ এ ডেমনস্ট্রেটিভ, একটা ডেমনস্ট্রেটিভ ইউজ করো টু প্রি মডিফাই দ্য নাউন। নাউনের পূর্বে একটা কি ডেমনস্ট্রেটিভ ইউজ করো। ঠিক আছে, আচ্ছা সরি, এখন দেখো দেয়ার আর সাম পেন্সিল ইন মাই পকেট। আচ্ছা, যেটা আমরা দিস এবং দিস এবং দিস হবে সেটা টেন্সের দিক থেকে হবে প্রেজেন্ট টেন্স। কি হবে? প্রেজেন্ট টেন্স, মনোযোগ দিতে হবে কিন্তু, প্রেজেন্ট টেন্স। আর দিস এবং সরি দোজ এবং দ্যাট যেখানে থাকবে সেটা হবে ফার্স্ট টেন্স। একটু খেয়াল করো তো, এটা হচ্ছে আর প্রেজেন্ট টেন্স, এদিকে দেখো আর প্রেজেন্ট টেন্স, তার মানে আমাদের দুইটা হবে, হয় দিস হবে নয় দিস হবে। একটু খেয়াল করো, তাহলে দেখো দেয়ার আর সাম পেন্সিল, দেখো এখানে তার মানে কি সংখ্যা অনেকগুলো বেশি, সংখ্যা কি প্লুরাল বোঝাচ্ছে। তো দেখো দেয়ার আর সাম পেন্সিল ইন মাই পকেট, আমার পকেটে কিছু কি পেন্সিল রয়েছে, আমার পকেটে কি কিছু পেন্সিল আছে। দেখো ড্যাশ পেন্সিল আর রেড পেন্সিলগুলো হচ্ছে কি লাল রঙের। এখন আমি বলছি যে ইউজ অ্যান ডেমনস্ট্রেটিভ টু ফ্রি মডিফায়ার, এখানে দেখো আমরা কি বসাবো পেন্সিলস, দেখো অনেকগুলো পেন্সিল এখানে অ্যাস্টুক্ত করে দেওয়ার কারণে অনেকগুলো কি হয়ে গেছে পেন্সিলস। দেখো এবার পেন্সিলস আর রেড, এখন আমরা কি লিখবো একটা বিষয় বুঝালে, কাছের একটা বিষয় একটা বুঝালে কি হবে, এখন পেন্সিলগুলো আমার পকেটে, পকেট পকেট কি দূরে না কাছে, অবশ্যই কাছে, তাহলে কাছে হলে কি হবে দুটা থেকে একটা হবে। ঠিক আছে, যদি কাছের সিঙ্গুলার বুঝায় তাহলে দিস হবে, কাছের প্লুরাল বুঝালে তাহলে দিস হবে, তাহলে এখানে যেহেতু প্লুরাল বুঝাচ্ছে তাহলে কি হবে দিস হবে। ঠিক আছে, এই ডেমনস্ট্রেটিভের কথা যদি আসে তাহলে চারটা থেকে বাইরের একটাও না। ঠিক আছে, আর যদি আমরা দিস এবং
দিস এবং দিস বুঝাই তাহলে সেটা হবে প্রেজেন্ট, আর যদি আমরা দ্যাট এবং দোজ বুঝাই তাহলে সেটা হবে পাস্ট। আবার খেয়াল রাখতে হবে ওইটা পাস্ট টেন্সে আছে কিনা, ঠিক আছে? বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমি আচ্ছা ঠিক আছে, আমি আরো কিছু করাই। অনেকে ক্লাস করে না, মনোযোগ দিয়ে শুধু কথা শুনিয়ে যাচ্ছে। মনোযোগ দাও, ক্লাসের দিকে একটু মনোযোগ দাও, ঠিক আছে? আচ্ছা আমি দ্বিতীয়টা একটু তোমাদেরকে বলে দেই। দ্য ফার্স্ট ডে অফ মাই কলেজ, দ্য ফার্স্ট ডে অফ মাই কলেজ ওয়াজ ভেরি অ্যামেজিং অ্যামিউজিং আই ক্যানট ফরগেট। এবার এখানে খালি স্থান, ইউজ আর ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন, ঠিক আছে? ফরগেট ডে, তাহলে এটা হচ্ছে একটা নাউন। এখন এখানে তোমরা কি বসাবা একটু আমাকে বলে দাও, কি বসাবা এখানে, ঠিক আছে? এখানে কি বসাবা একটু বলো। বুঝছি স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, আচ্ছা বুঝছি স্যার, বুঝছি স্যার। স্যার আমার ফোনের চার্জ নাই স্যার, আমি ক্লাসটা করতে পারলাম না। লাইলা কানিস পাথেমা, তোমরা অনেকে কি করো এত বেশি মোবাইল সাপাসাপি করো, এত বেশি মোবাইল সাপাসাপি করো, টিপা টিপি করো, তাহলে মোবাইলে চার্জ থাকবে কতক্ষণ, ঠিক আছে? ঠিক আছে, এরা সবাই কিন্তু বুঝে গেছে এখানে দ্যাট কিভাবে হলো। এখানে একটু খেয়াল করো, আই ক্যানট ফরগেট দ্যাট ডে, ওই দিনটা আমি ভুলতে পারবো না। ওইখানে দিন কয়টা, একদিন, ক্লাসের প্রথম দিন, এটা ফার্স্ট ডে, এই যে দিন দেখো, দ্য ফার্স্ট ডে অফ মাই কলেজ, আমার কলেজের প্রথম দিন, ওয়াজ ভেরি অ্যামেজিং, খুব কি আনন্দ ঘন ছিল, অনেক উৎসব মুখর ছিল, আনন্দদায়ক ছিল। আই ক্যানট ফরগেট, আমি ভুলতে পারি না কি, দ্যাট ডে, ওই দিনটাকে, ওই দিনটাকে, দ্যাট ডে। দেখো দিন কয়টা এখানে, একটা, যদি এখানে ডেজ থাকতো তাহলে আমরা এখানে লিখতাম কি, দোজ লিখতাম। যেহেতু দিন কয়টা, একটা, তাহলে আমরা এখানে কি লিখলাম, সিঙ্গুলার লিখলাম, ঠিক আছে? দূরের ওই দিন, আমার কলেজের প্রথম দিন, অবশ্যই অনেক ওই আমার কলেজের প্রথম দিন আমি নিজেও ভুলতে পারি না, ঠিক আছে? তো যাই হোক, যদিও কলেজে ঠিক মতো যাইতাম না, তারপরে ভুলতে পারি না। তো যাই হোক, গেল এটা, একটু আশা করি বুঝছো তোমরা ইনশাল্লাহ, আর কোনো সমস্যা নাই। আচ্ছা আমি আরেকটা দেই তোমাদেরকে, এটা দেওয়ার পরে শেষ। দ্য ফার্স্ট ডেজ অফ চাইল্ডহুড, আর রিয়েলি ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, আই অলওয়েজ রিমেম্বার, রিমেম্বার ড্যাশ ফ্রি, সরি, ইউজ আর ডেমনস্ট্রেটিভ। আচ্ছা আমি এত কিছু লিখলাম না, ইউজার ডেমনস্ট্রেটিভ, প্রি মডিফাই দ্য নাউন, হ্যাঁ, রিমেম্বার ডেজ। এখানে কি হবে একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও, ঠিক আছে? একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও এখানে কি হবে, ঠিক আছে? একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। একটু কষ্ট করে কমেন্ট করো, হ্যাঁ, কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দাও। ঠিক আছে, সুমাইয়া আঞ্জুম, সাথী, অবেদুল্লাহ মল্লিক, শেষ থেকে শুরু,
সবাই দোষ 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 দোষ, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ, অনেক বেশি ধন্যবাদ তোমাদেরকে, সবার উত্তরই হয়েছে। কারণ দেখো, দ্য ফার্স্ট ডেজ অফ চাইল্ডহুড, চাইল্ডহুড মানে হলো শৈশবের, শৈশবের অতিবাহিত দিনগুলো ওয়ার রিয়েলি ফ্যান্টাস্টিক, অনেক বেশি ফ্যান্টাস্টিক ছিল ছোটোবেলায়। ছোটোবেলার দিনগুলো অনেক বেশি ফ্যান্টাস্টিক ছিল, যেভাবে খুশি সেভাবে চলা যেত, এখন আর সেভাবে কি চলা যায় না। এখন আমাদের সবগুলো সামাজিক বন্ধনে সকলে হাত পা সব কিছু বাধা, ইচ্ছে করলে আমরা অনেক কিছু করতে পারি না, ঠিক আছে। অর্থাৎ আমাদের সব কিছু একটা নিয়মতান্ত্রিক মেনে চলতে হয়। শৈশবে তোমার কখন কি করেছো, কখন কার ক্ষতি করেছো, তোমার কিছুই মনে নেই, সেই দিনগুলো তোমার কাছে স্বাধীন ছিল। এখন বর্তমান দিনগুলো তোমার কাছে কি নয়, স্বাধীন নয়, ঠিক আছে। তার মানে এখন তুমি যদি আবার ফিরে পেতে তোমার সেই শৈশব, তোমার কাছে কেমন লাগতো, অনেক ভালো লাগতো না? এখন যে তোমাদেরকে একটা একটা কথা বলা আছে না, যে অনেক সময় আর ছোটোবেলার ভুলগুলোই, ছোটোবেলায় তোমরা কি পেন্সিল দিয়ে লিখতা, ভুলগুলো কি খুব সহজেই মুছে ফেলতে পারতা, আর এখনের ভুলগুলো কি কলম দিয়ে লেখো, ভুলগুলো সহজে মোছা যায় না। তার মানে ছোটোবেলায় ঠিক ছিল, সে ভুলগুলো সহজে ভুলে যেত, কিন্তু বর্তমানে যে ভুলগুলো, সে ভুলগুলো সহজে ভোলার মতো নয়। তো এখানে তাই বলা হয়েছে যে মানে শৈশবের যে অতিবাহিত দিনগুলো সেগুলো সত্যিই খুব মানে ফ্যান্টাস্টিক ছিল। আই অলওয়েজ রিমেম্বার, আমি সবসময় সর্বদাই মনে করি ওই দিনগুলোকে। তার মানে শৈশবের দিন তো একটা না, অনেকগুলো দিন, তাহলে এখানে কি হবে, অতীত। শৈশবটা কি অতীত, অনেক আগে, অনেক দূরের, তাহলে সেখানে আমরা বলবো কি দোষ। বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও, জি স্যার বুঝছি, একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও, জি স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে, সাউন্ডটা আমি একটু সাউন্ড বাড়িয়ে দিলাম। বুঝছো কিনা একটু কষ্ট করে বলো যে স্যার বুঝছি, বুঝছো কিনা একটু কষ্ট করে জানিয়ে দাও, জি স্যার বুঝছি, বুঝছি স্যার বুঝছি স্যার বুঝছি। তাহলে বুঝছো তোমরা, তাহলে এই ক্লাসগুলো তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগতেছে বলো? ঠিক আছে, দেখো না স্যারে ঘেমে গেছি কিনা, একদম অবস্থা স্যারের শেষ, আবার বলে স্যার ঘেমে গেছেন কিনা। বললাম না আমি, তোমরা তো অনেকেই ফ্যান নিচে করে ক্লাসগুলো দেখো, অনেকের কাছে ভালো লাগে, কিন্তু আমি যে এখান থেকে ক্লাসগুলো নেই, অনেক বেশি গরম ক্লাসগুলো, অবশ্য অনেক বেশি কথা বলতে হয়, ঠিক আছে। তো যাই হোক, ইয়েস স্যার বুঝছি স্যার বুঝছি স্যার, আচ্ছা ঠিক আছে স্যার বুঝছি স্যার, আলহামদুলিল্লাহ স্যার খুব ভালো করেই বুঝছি, আচ্ছা ঠিক আছে, জি স্যার বুঝছি স্যার বুঝছি স্যার স্যার বুঝছি, ভালো লাগছে স্যার, ঠিক আছে স্যার, কী স্যার বুঝছি, আচ্ছা ঠিক আছে। তার আগে তাহলে আমি তোমাদেরকে একটা কথা শেষ করার আগে বলে দিচ্ছি, আগামীকালকে আমাদের মডিফাইডের দ্বিতীয় ক্লাস হবে এই গ্রুপে এই সময়ে সন্ধ্যা 7টা বাজেই। আশা করি তোমরা ওই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, মডিফায়ারের দ্বিতীয় ক্লাসটা। আর একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, যদি তোমরা ফেড কোর্সে ভর্তি হতে চাও ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করো, সময় বেশি নেই, 20 তারিখে শেষ ডেট, ইনশাল্লাহ 22 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, ফেড কোর্সের ক্লাস। আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হবা। আর তোমরা যারা যাচাই বাছাই করে ক্লাস দেখতে চাচ্ছ যে স্যার আমরা আপনার কাজগুলো আগে দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, ইউটিউব চ্যানেলটি অ্যাপ এইস ইংলিশ, অ্যাপেস ইংলিশ লার্নিং হোম চ্যানেলটি তোমরা একসাথে এখানে সাবস্ক্রাইব করে রাখবা, এখানে সবসময় আমি ক্লাস দিয়ে থাকি। আর তোমরা যারা পেইড কোর্সের জন্য, ফর পেইড কোর্স, ফর পেইড কোর্সের জন্য কলমি আচ্ছা, তো আমি যে নাম্বারটি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এই কষ্ট করে এই নাম্বারে জাস্ট ফোন দিয়ে তোমরা ভর্তির ব্যাপারটা কনফার্ম হয়ে যাবে, আশা রাখি ইনশাল্লাহ অবশ্যই তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে। তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখতে থাকবা, কি তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে ঠিক আছে, যে কথাটা বলছি তোমরা ইনশাল্লাহ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। হ্যাঁ স্যার, আপনি অনেক কষ্ট করছেন আমাদের জন্য, স্যার আপনাকে অনেক কষ্ট দিলাম তাই খুশি, আচ্ছা সমস্যা নেই, অনেক অনেক ভালো লাগছে স্যার, স্যার আমি আজকে ফার্স্ট ক্লাস করতেছি বাট মাশাল্লাহ ক্লাসটা ভালো লাগলো। আচ্ছা তিথিয়া চৌধুরী, তিথিকে একটা কথা বলে দেয়, আমাদের এই যে ইউটিউব চ্যানেলটা দিয়েছি এখানের মধ্যে আমার প্রায় অনেক ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো দেখবা, ভালো লাগলো অবশ্যই, আমি আরও অনেকগুলো ক্লাস নিয়েছি, তো সবগুলো ক্লাসে যদি ভালো লাগে ইনশাল্লাহ আমরা পেইড কোর্সের মধ্যে তোমরা জয়েন হয়ে যাবা, পেইড কোর্স করবা, ওখানের মধ্যে আমরা আরও ভালো মতো তোমাদেরকে চেষ্টা করবো বোঝাতে।
দেখো আমার গেঞ্জি বিজি কি অবস্থা হয়ে গেছে, অনেক বেশি কষ্ট করে ক্লাসটি নিতে হয়েছে। ঠিক আছে, জি স্যার, বুঝছি স্যার, ভালো লাগছে স্যার। ঠিক আছে স্যার, আচ্ছা স্যার, আপনার ক্লাস করতেছি, অনেক ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ আজকে সুন্দর ক্লাস নেওয়ার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেদের প্রতি খেয়াল রাখবা, যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ নক করবা, ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলটার সাথে থাকবা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা রইল, আবারও ঈদ মোবারক, অবশ্যই সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।